السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. فقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، وحدثوا عن بني إسرائيل ولا حرج. أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله ثم الحمد لله. আমরা মাঝখানে পারিবারিক প্রয়োজনে একটু ব্যস্ত থাকায় মাঝখানে প্রায় এক সপ্তাহ ক্লাস বন্ধ ছিল। তো আল্লাহ তাআলার বিশেষ মেহরবানিতে আমরা আবার ক্লাস শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমরা পড়তেছিলাম সূরাতুল ফজর। সূরাতুল ফজর এর 15 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছিলাম। আলোচনার সংশ্লিষ্টতা বা মিল রাখার জন্য আমরা আবার 15 নম্বর আয়াত থেকে পড়তেছি, যে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আর মানুষ ইদা মাবতালাহু রাব্বুহু, যখন তার রব তাকে পরীক্ষা করে, ফা আকরামাহু, অতঃপর তাকে সম্মানিত করে, ওয়া নাআমাহু, এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করে, ফায়াকুলু, এই যে এই পরীক্ষার পরে সম্মানিত এবং নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে মানুষ বলে, রব্বি আকরামানি, যে আমার রব আমাকে সম্মানিত করেছেন। তো এই আয়াতের তারকিবটা আমরা পড়েছিলাম। একটু সংক্ষেপে বলে যাই, এটা দুইভাবে তারকিব করা যায়। দুইভাবে তারকিবের এক নম্বর অংশ হলো এই যে ফা আম্মা, এটা ফা ইস্তিনাফিয়া, আম্মাটা হলো হরফে শর্ত এবং তাফসিল, এটা তারকিবে আসবে না। ইনসান মুবতাদা, বাকি পুরো এই অংশটা, এই পুরাটা হবে খবর। ইদা মাবতালাহু রাব্বুহু فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّ أَكْرَمَنِ, এই পুরাটা হবে খবর। এটা একটা তারকিবের সিস্টেম। এখানে আমাদের যে অ্যাপে পড়তেছি, অ্যাপে এভাবেই দিয়েছে। বাকি এটার আরেকটা তারকিব হতে পারে, এটা কর্পাস সহ বিভিন্ন জায়গায় দিয়েছে, সেটা হলো ইনসানু মুবতাদা ইদা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু। এতটুকু হলো এই মুবতাদার খবর। মুবতাদা খবর মিলে এটা হলো শর্ত, এই যে যখন মানুষ রবের পরীক্ষার শিকার হয়, সম্মানিত হয়, নিয়ামত প্রাপ্ত হয়, তখন কি করে? তখন বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন, এটা হলো জবাব শর্ত। তাহলে এই দুইভাবেই আমরা তারকিব করে এটা বিস্তারিত পড়েছিলাম, আপনারা আগের ভিডিওটা দেখলে পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই 16 নম্বর আয়াত থেকে ডিটেলস পড়বো। 16 নম্বর আয়াত, এখানে নতুন কোনো শব্দ নাই, সব আগের শব্দ। ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। দুটো শব্দ এখানে, একটা আছে কাদারা ইয়াকদিরু, কাদারা ইয়াকদিরু, এটা যখন দুইটা অর্থ হয়, কাদারা ইয়াকদিরুর একটা অর্থ হয় নির্ধারণ করা, আরেকটা অর্থ হয় সক্ষম হওয়া, সক্ষম হওয়া। এই কাদারা ইয়াকদিরু দরাবায়াদ্রিবু থেকে যদি আলা হারফুল জার সহ ব্যবহার হয় তাহলে অর্থ হয় সক্ষম হওয়া। আমরা বিভিন্ন আয়াতেই পড়ি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে কাদির, শক্তিমান, সক্ষম। আর কাদারা ইয়াকদিরু আরেকটা অর্থ হয় নির্ধারণ করা, যদি সরাসরি আলা সারা তার মাফুলটা আলাদা ব্যবহার হয়। এই দেখেন, কাদারা রিজকাহু, তিনি তার রিজিক নির্ধারণ করে দিয়েছেন, তার মানে সংকীর্ণ করা, নির্ধারণ করা, সংকীর্ণ করা, এই টাইপের অর্থ হয়। যেমন এখানে হয়েছে
যে ফাকাদারা আলাইহি রিজকাহু, আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, অর্থাৎ এই যে ইবতালা এই ক্রিয়ার মধ্যে যে হুয়া আছে, এই হুয়া দ্বারা রবকে বোঝাচ্ছে, আর হু যেটা আছে এই হু দ্বারা পূর্বোক্ত আয়াতের ইনসান বোঝাচ্ছে। অর্থাৎ যখন রব আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন, ফাকাদারা আলাইহি রিজকা, এবং এই পরীক্ষার অংশ হিসেবে তার রিজিককে সংকীর্ণ করে দেন, তাহলে এটা এর উপরে আতফ। ফায়াকুলু রব্বি আহানান, তখন মানুষ বলতে থাকে আমার রব আমাকে অপদস্থ করেছে, আমাকে ইহানত করেছে। এই যে এখানে আরেকটা শব্দ আমাদের আসছে আহানান, এই শব্দটা মূলত ছিল, আমি একটু লিখে দেখাই, এটা ভার্বের 4 নম্বর ফর্মে আসছে। এই শব্দের রুট লেটার হলো হা ওয়াও নুন। যেহেতু আমরা বুঝে গেছি শব্দের মাঝখানে ওয়াও আছে, তার মানে এটা উইক লেটারাল ভার্ব, এবং আজওয়াফ, আজওয়াফের ক্ষেত্রে আমরা জানি মাঝখানে ওয়াও আসলে সাধারণত 1 নম্বর ফর্মে এটা নাসর আনসুরু থেকে ব্যবহার হয়। তাহলে নাসর আনসুরু থেকে এটা হবে হানা ইয়াহুনু হাউনান বা হাউ, এটার অর্থ হলো অপদস্থ হওয়া, লজ্জিত হওয়া, এরকম অর্থ এটার। আর এই সেম শব্দটাই যখন 4 নম্বরে যায় তখন হয়ে যায় আহানা ইউহিনু, মাসদার হয়ে যায় ইহানাতুন। আমরা এই শব্দগুলো কিভাবে পরিবর্তন হয় বিস্তারিত একাধিক আয়াতে একাধিক শব্দের মধ্যে আমরা পড়েছি, মূলত ছিল আহওয়ানা ইউহবিনু ইহওয়ানুন, এরপরে পরিবর্তন হয়ে হয়ে গেছে আহানা ইউহিনু ইহানাতুন, অর্থ হলো অপদস্থ করা। আমরা জানি যে 2 নম্বর 4 নম্বর 3 নম্বর এই ফর্ম গুলোতে সাধারণত 1 নম্বর ফর্মের লাজিম ক্রিয়াটা মুতাদ্দি হয়ে যায়, তো এখানে মুতাদ্দি হয়ে গেছে। এখন আমাদের যে বক্ষমান শব্দ আয়াতে আহানান, এটা মূলত ছিল এরকম আহানা, এই মাদির ক্রিয়া প্লাস এই যে ইয়া, ইয়ার শুরুতে যখন আমরা জানি মাফুল হিসেবে ব্যবহার হয় তখন একটা নুনুল বিকায়া যুক্ত হয়ে ব্যবহার হয়, মূলত ছিল আহানানি। পরবর্তীতে এখানে তাখফিফের জন্য এই যে শেষের ইয়াকে ফেলে দেওয়া হয়েছে, তাখফিফের জন্য শেষের ইয়াটাকে ড্রপ করে দেওয়া হয়েছে, ফলে শব্দ হয়ে গেছে আহানানি। এই দেখেন আহানানি মানে মূলত ছিল আহানানি, এই ইয়ায়ে মুতাকাল্লিমটাকে ড্রপ করা হয়েছে। আলহামদুলিল্লাহ শব্দ বুঝে গেলাম, এটার তারকিব সেম পূর্বের আয়াতের মতোই হবে। দেখেন আমরা জানি ওয়াও, এই যে শুরুতে যে ওয়াও আছে আল ওয়াও হারফু আতফিন, এই ওয়াওটা হলো হারফু আতফ কনজাংশন। এরপরে আম্মা, এই আম্মাটা হলো আগেই পড়েছি হারফু শর্তিন ওয়া তাফসিলিন, বিস্তারিত বিবরণ দেওয়ার জন্য আসে। এরপরে মা, এই মাটা আগের আয়াতেও দেখেছি, এখানেও সেম, এটা লফজান, এটা তারকিবান বা ইরাবান এটা অতিরিক্ত হয়েছে, বাকি অর্থ প্রদানের ক্ষেত্রে এটা তাকিদের অর্থ দিচ্ছে, এটা আলাদা কোনো প্রভাব ফেলতেছে না এখানে। এরপরে ইবতালাহু, ইবতালাহু এটা আগের আয়াতে পড়েছি, এটা 8 নম্বর ফর্মের ইবতালা, ইবতালি ইবতিলা অর্থ হলো পরীক্ষা করা। তাহলে ইবতালাহু এটা একটা মাদির ক্রিয়া, এর মধ্যে হুয়া দমির মুস্তাতির ফাইল, এই যে ইবতালাহু, ইবতালাহু মাদিন ওয়া মাফউলুহু, এই যে হুটা হলো মাফউল বিহি, হুটা মাফউল, والفاعل مستتر এখানে ফাইলটা মুস্তাতির আছে হুয়া, والجمله في محل جر بالاضافه, এই যে ইবতালাহু ফেল ফাইল এবং মাফউল মিলে যে সেন্টেন্স হয়ে গেল, এই সেন্টেন্সটা এটা এই ইদার মুদাফ ইলাই হিসাবে ফি মাহাল্লি জার, আমরা জানি ইদার পরে এটা মুদাফ ইলাই হয়। এরপরে ফাকাদারা আলাইহি রিজকুহু, এই অংশটা বলতেছে ফাকাদারা আলাইহি মাতুফুন আলা মা ক্বাবলাহু, এই যে পূর্বের ইবতালার উপরে আতফ হয়েছে, অর্থাৎ এটা ভেঙে বললে এরকম, এই যে কাদারা ফেল এর মধ্যে হুয়া দমির মুস্তাতির ফাইল যেটা ফিরতেছে রবের দিকে, আলাইহি জারুন মাজরুন মিলে এর সাথে মুতাল্লিক, আর রিজকাহু মুদাফুন মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি, এই দেখেন রিজকাহু মাফউলুন বিহি, তাহলে যে ফেল ফাইল এটাও সেন্টেন্সটা ইবতালার উপরে আতফ হয়েছে। তাহলে এখন দেখেন এখানে ইদা জরফিয়াতুন শর্তিয়াতুন গায়রু জাজিমা, তাহলে ইদাটা যেহেতু জরফিয়া শর্তিয়া, তো সেই হিসাবে ইদার
শর্ত হবে এতটুকু, এই যে যখন তার রব তাকে পরীক্ষা করে এবং তার রিজিক সংকীর্ণ করে দেয়, তাহলে এই অংশটা হলো শর্ত, এটা হলো শর্ত। তাহলে এখন আমরা জবাবে শর্ত খুঁজবো, জবাবে শর্ত এই যে পরের অংশটা, ফায়াকুলু রব্বি আহানান, ফায়াকুলু অতঃপর সে বলে বা তখন মানুষ বলে, ফায়াকুলু ফেল ফায়েল, এই যে এর মধ্যে হুয়া দমির মুস্তাতির ফায়েল, ফায়াকুলু আলফাউ রাবিতাতুন। আমরা জানি জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে ফা আসাটা আবশ্যক না, বাকি যখন আম্মার পরে আসে তখন এখানে ফা আসা আবশ্যক। এই যে আম্মার পরে আসছে তাই এখানে ফা আসা আবশ্যক, এই ফাটা আসছে। এরপরে ইয়াকুলু ফেল হুয়া ফাইল, এখন এই পরবর্তী অংশ রব্বি আহানান, এই যে এটা এই ইয়াকুলুর মাকুলুল কাউলি বা মাফুলুন বিহি। তাহলে রব্বি মুদাফ মুদাফিলাই মিলে মুবতাদা, আর আহানানি ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়ে এই রব্বির খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হয়ে এটা হবে এই যে ইয়াকুলু ক্রিয়ার মাফুলুন বিহি অথবা ইয়াকুলুর মাকুলুল কাউলি। তো এই অংশটাই নিচে বলবে, একটু আমরা খেয়াল করি। ফায়াকুলু আলফাউ রাবিতাতুন ওয়া ইয়াকুলু মুদারিউন ফাইলুহু মুস্তাতিরুন, এই যে এর মধ্যে হুয়া মুস্তাতির, ওয়াল জুমলাতু জাওয়াবু শর্তি লা মাহাল্লা লাহা, এই যে এই জুমলাটা এটা জবাব শর্ত, এটা এরাবগত ভাবে স্থান নেই। রব্বি মুবতাদাউন, এই যে রব্বি মুদাব মুদাফিলাই মিলে মুবতাদা, আহানানি এই যে মাদিন ওয়ান নুনু লিল বিকায়াতি, এই যে আহানানি এই নুনটা হলো লিল বিকায়া, এরপরে ইয়ায়ে মুতাকাল্লিম, এই ইয়ায়ে মুতাকাল্লিম কে রক্ষা করার জন্য এই নুনটা আসে। মুতাকাল্লিমিল ওয়ায়াউল মুতাকাল্লিমিল মাহদুফাতু মাফউলুন বিহি, ইয়া ছিল উজ্জ্বল একটা, এই ইয়াটা হলো মাফউলুন বিহি। দেখেন কিভাবে পড়লাম ইয়াউল মুতাকাল্লিমি, তাহলে মুতাকাল্লিমের ইয়া, এরপরে এটা পড়তেছি আল মাহদুফাতু, কেন পড়েছি বুঝা গেছে, ইয়াউল মুতাকাল্লিমিল মাহদুফাতু, অর্থাৎ এমন ইয়া যেটা উজ্জ্বল আছে, তাহলে ইয়ার সিফাত হলো এটা, তো সেই হিসাবে ইয়াটা মারফু, এই জন্য সিফাতটাও মারফু, ইয়া উল মুতাকাল্লিমিল মাহদুফাতু। এখানে উজ্জ ইয়া মুতাকাল্লিমটা হলো মাফুল বিহি। ওয়াল জুমলাতুল ফাইলিয়াতু খাবারুল মুবতাদাই, এই যে এখন এই জুমলা ফেলিয়া যেটা আসছে, এই যে ফেল ফাইল মাফুল বিহি মিলে এই যে জুমলা ফেলিয়াটা, এখানে এই যে পূর্বের খাবারুল মুবতাদাই, এই যে আহানানি আফন, এই জুমলায় ফেলিয়া বলতে আহানানিকে বুঝাচ্ছে, এই যে আহানানি যে জুমলায় ফেলিয়াটা, এটা এই যে রব্বি মুবতাদার খবর, এই যে খাবারুল মুবতাদাই, ওয়াল জুমলাতুল ইসমিয়া, তো এই যে মুবতাদা খবর মানে জুমলা ইসমিয়া মাকুলুল কাউলি, এটা হলো মাকুলুল কাউলি, অথবা এটাকে আমরা মাফুলুন বিহিও বলতে পারবো। আর তো তারকিবটা বুঝা গেছে না, এখন ফেল ফাইল মাফুলুন বিহি মিলে এটা হবে এই যে পূর্বের অংশের জাওয়াব শর্ত। তারকিব বুঝা গেছে? জি ইনশাআল্লাহ। কোনো ডাউট থাকলে একটু বলবো, আর না হয় আমরা একটু সামনে বাড়ছি। জি মাশাআল্লাহ। পরের আয়াতগুলো সহজ, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম, কাল্লা আমরা জানি হারফুর রাদা, বাল হারফুল আতফ, এরপরে মাঝখানে আছে লা তুকরিমুনা, এই ক্রিয়াটা আমরা বুঝে গেছি চার নাম্বার ফর্ম থেকে আসছে, কাফ রা মিম রুট লেটার, এক নাম্বার ফর্ম কারুমা ইয়াকরুমু, অর্থ হলো সম্মানিত হওয়া, নম্বরে গিয়ে আকরামা ইউকরিমু ইকরামুন সম্মানিত করা। তো কাল্লা বাল্লা তুকরিমুনা, তোমরা সম্মানিত করো না বা সম্মান করো না আল ইয়াতিম, ইয়াতিমদেরকে, ইয়াতিম শব্দের বহুবচন হলো ইয়াতামা বা আইতামুন, আমরা আগে পড়েছি, আর তোমরা ইয়াতিমদেরকে সম্মান করো না। তারকিব সহজ, কাল্লা হারফু রাদ্ইন ওয়া জাজরিন, বাল হারফু ইদরাবিন, ইদরাবিন মানে এই বাল দ্বারা পূর্বের অংশের তাকসিম বুঝায়, পূর্বের যে অংশ আছে সেটার বিপরীত বুঝায়, এই জন্য এটা হারফুল আতফ নাম হিসেবে বলা হয় হারফু ইদরাবিন, যেহেতু এটা আলাদা একটা প্রকার বুঝাচ্ছে। এরপরে লা নাফিয়া লা তুকরিমুনা, এই যে মুদারিউন মারফুউন ওয়াল ওয়াউ ফাইলুহু, এই যে এখানে ওয়াউটা হলো ফাইল, আর ইয়াতিমা মাফুল বিহি ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলায়ে ফেলিয়া, এবং এটা মুস্তানাফা নতুন আরেকটা কথা বুঝাচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের নতুন কোনো শব্দ নেই, তার কিব সহজ, আলহামদুলিল্লাহ।
জি স্যার কিছু বলতে চাচ্ছিলেন, গোলাম মুস্তফা স্যার। জি উস্তাদ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। আপনি আবার চলে আসছেন আমাদের মাঝে, শুকরিয়া। আমার প্রশ্ন হলো, কোরআনের বিভিন্ন আয়াতে দেখা যায় যে ইয়া মুতাকাল্লিমটা মাহজুব থাকে, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, এটা কি আপনার বালাগার পয়েন্ট অফ ভিউ থেকে এটা করা হয় নাকি? জি মাশাআল্লাহ স্যার, এটা বালাগার পয়েন্ট অফ ভিউ থেকে এই দেখেন পূর্বের সাথে একটু মিল রাখা হয়েছে, এই যে আকরামান আহানান, এই যে এই মিল রাখার জন্য আকরামানি আহানানি, দম সারলে আকরামান আহানান। এটা আমরা ইলমুল বাদি একটা আছে, ওই যে বালাগার তিনটা অংশ, ইলমুল মানি, ইলমুল বায়ান, আর একটা হলো ইলমুল বাদি। ইলমুল বাদির অধীনে আসবে এই যে জিনাস জিনাস, হ্যাঁ, আয়াতের শেষের অংশ মিল রাখা, এটাকে সাজা বলে, কাফিয়া বলে, জিনাস বলে। এগুলো আমরা বিস্তারিত বালাগার অধীনে পড়বো ইনশাল্লাহ। অনেক সময় ইয়ায়ে মুতাকাল্লিম হজব রাখা হয়, আরো কিছু হজব রাখা হয়। আমরা এই সূরার শুরুতে পড়ে আসছি, এই দেখেন ওয়াল ফাজরি ওয়ালাইয়ালিন আশরি ওয়াশফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, এই যে এখানে একটা ইয়া ছিল ক্রিয়ার, এই ফেলের মূল অক্ষর ইয়া ছিল, এই ইয়াকেই ড্রপ করে দেওয়া হয়েছে, এই যে ফাজরি আশরি ওয়াতরি এগুলোর সাথে মিল রাখার জন্য। এরকম মিল রাখার জন্য বালাগার নিয়ম অনুযায়ী এই যে মাঝখান থেকে বা শেষ থেকে বিভিন্ন সময় ড্রপ করা হয়। শুকরিয়া উস্তাদ। জি মাশাআল্লাহ। এরপরে আমরা পরের আয়াতটা পড়ব, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। এই তাহাদ্দুনা এই ক্রিয়াটা 6 নাম্বার ফর্ম থেকে আসছে, রুট লেটার হলো হা দদ দদ। এটা দুইটা রূপে কোরআনে ব্যবহার হয়েছে, একটা হলো হাদ্দা ইয়াহুদ্দু, আমরা সূরাতুল মাউনের অধীনে পড়ব, যারা তার কি টু আছেন তারা পড়ে ফেলেছেন অলরেডি। হাদ্দা ইয়াহুদ্দু অর্থ হলো উৎসাহিত করা, আর এটা 6 নাম্বার ফর্ম এবং 3 নাম্বার ফর্মের একটা বৈশিষ্ট্য আমরা জানি, সেটা হলো যে পরস্পরে একে অপরকে উৎসাহিত করা, মানে টুগেদার একত্রিত হয়ে অনেকেই কাজ করা বোঝায়। তো এখানে ওয়ালা তাহাদ্দুনা, এই হাদ্দা ইয়াহুদ্দুনা সরান শুরু, আর এই যে এটা 6 নাম্বার ফর্মে আছে, এটার অর্থ হলো একে অপরকে উৎসাহিত করা। তাহলে ওয়ালা তাহাদ্দুনা, আর তোমরা একে অপরকে উৎসাহিত করো না, আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে। তুআমুন বহুবচন আমরা জানি আতঈমাতুন, মিসকিনুন এটার বহুবচন জানি মাসাকিনু, কোরআনে বহুবচন ব্যবহার হয়েছে, মিসকিনুন মাসাকিনু বহুবচনটা হলো এটা গাইরুল মুনসারিফ বা মানউস সরফ, মামনুউম মিনাস সরফ, মাসাকিনু এক পেশ। তো ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা একে অপরকে খাবার দানের উপরে উৎসাহিত করো। তাহলে ওয়ালা তাহাদ্দুনা ফেল ওয়াওটা ফাইল আলা হারফুল জার, তুআমিল মিসকিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে আলার মাজরুর জারুন মাজরুরুন, এই তাহাদ্দুনার সাথে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়া, সহজ। এই দেখেন আল আয়াত আলা মা ক্বাবলাহা। জি আফআলুল সিলা বলতে হবে না আলা ছাড়া কি হতে পারতো এটা তুআমাল মিসকিন দিয়ে? উৎসাহিত করা এটা এই একেবারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না যে এটার সাথেই সবসময় ব্যবহার হয়, এরকম না, বাকি অর্থের মধ্যে আলাটা প্রয়োজন, যে খাবার দানের উপর তোমরা উৎসাহিত করো না সেই হিসাবে। এই তাহাদ্দাটা দুই নম্বর ফর্মে মিনিংটা কি আসে? কোনটা তুআমুনটা না তুহাদ্দা? আচ্ছা, দুই নাম্বার ফর্মে না, এক নাম্বার ফর্মে না, সরি আনসার হাদ্দা ইয়াহুদ্দু উৎসাহিত করা, সেখানে আর কি টুগেদার নেই, একে অপরকে নেই, সরাসরি উৎসাহিত করা, উৎসাহিত করা, হ্যাঁ, আর এখানে এখানে হলো একে অপরকে উৎসাহিত করা, বুঝে গেছে? জি মাশাআল্লাহ। এরপরে দেখেন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, এটা একটু খেয়াল করেন, এখানে আমাদের পরিচিত শব্দ এই যে তাকুলুনা, আকালা ইয়াকুলু হামজা কাফ লাম অর্থ হলো খাওয়া, মাঝখানে শব্দটা আছে তুরাসুন, এই তুরাসুন এই শব্দের রুট লেটার দেখলে দেখেন আছে ওয়াও রাসা, তার মানে দেখেন শুরুতে যে তাটা আছে আমরা বুঝতে পারছি এটা পরিবর্তিত রূপ, এটার মূলত তা ছিল না, এটা মূলত ছিল ওয়াও। কোরআনে কারিমের হাসিবা ইয়াহসিবু এখান থেকে আমরা জানি
অল্প কয়েকটা শব্দ ব্যবহার হয়েছে, তার মধ্যে এটা একটা শব্দ, ওয়ারিসা ইয়ারিসু, এই যে এটা হাসিবা ইয়াহসিবু থেকে ব্যবহার হয়, ওয়ারিসা ইয়ারিসু, এটার মাসদার হয় উইরসুন অথবা ইরসুন, এই ওয়াওটা হামজা দ্বারা পরিবর্তন হয়ে হয় ইরসুন, অথবা এই ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হয়ে হয় তুরাসুন, অর্থ হলো উত্তরাধিকার হওয়া বা একে অপরের সম্পদ প্রাপ্ত হওয়া। এই যে উইরসুন ইরসুন তুরাসুন, এই তুরাসুন শব্দটা মাসদার হিসেবে ব্যবহার হয়, এই ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হয়। এছাড়াও এই তুরাসুন শব্দটা মাসদার ছাড়া ইসমে জামেদ হিসেবে ব্যবহার হয়, ইসমে জামেদ হিসেবে তখন অর্থ হয় হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ, তুরাস মানে হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ। একইভাবে এই তুরাস দ্বারা পূর্ববর্তী ঐতিহ্যকেও বোঝায়, অর্থাৎ পূর্বের বাপদাদার রেখে যাওয়া যে ঐতিহ্য সেটাকেও তুরাস দ্বারা ব্যক্ত করে। আর তুরাসুল আদাবিয়ু মানে ঐতিহ্যগত সাহিত্য, আর তুরাসুল নাসাবিয়ু বংশীয় ঐতিহ্য, এরকম এই শব্দটা এভাবে ব্যবহার হয়। হাসিবা ইয়াহসিবু থেকে আবার চার নাম্বার ফর্মে হয় আওরাসা, কোরআনে এই দুইটা ফর্মে ব্যবহার হয়েছে, আওরাসা ইউরিসু, তখন এটার মাসদার হয়ে যায় ইরাসুন, ইরাসুন ওয়ারিসু, কেউ অপরের পক্ষ থেকে মিরাস হওয়া বা উত্তরাধিকার হওয়া, আর আওরাসা মানে উত্তরাধিকার বানানো, আরেকজনকে উত্তরাধিকার বানানো, এটা সাধারণত মুরিস, এখান থেকে যে মুরিস উত্তরাধিকার বানায় হলো আল্লাহ তাআলা বা শরীয়ত, সেই হিসেবে এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় না। ওস্তাদ স্যার এখানে আবার একটু সবাইকে স্মরণ করায় দেন, আওরাসা ছিল ইউরিসু হামজা, এটাকে দুইভাবেই লেখা যায়, এটা একটু কারণ এটা আমাদের নতুন জিনিস। আচ্ছা ইউরিসু এটা হামজা ছিল না অবশ্য স্যার, রুট লেটার যেহেতু ওয়াও, ও ওয়াও এটা, জি জি ওই তাহলে ঠিক আছে, ওদের ক্ষেত্রে হয়, বাকি এটা এই রকমই ছিল যেহেতু রুট লেটার ওয়াও ওয়াওই ছিল। আচ্ছা জি মাশাআল্লাহ, তাহলে এই শব্দটা আমরা কোরআনে পাবো হলো মোটামুটি এক নাম্বার ফর্মে হাসিবা ইয়াহসিবু থেকে, আর চার নাম্বার ফর্মে পাবো আওরাসা ইউরিসু ইরাসুন, এক নাম্বার ফর্মে ওয়ারিসু উত্তরাধিকার হওয়া, আর আওরাসা উত্তরাধিকার বানানো, অন্য আরেকজনকে উত্তরাধিকার করা। ওস্তাদ স্যার এই ফর্ম ফোর এরটা একটু আছে যে ইউ আফইলু, কথাটা ছিল ইউ আফইলু, আটা ড্রপ হয়ে ইউফইলু হয়েছে, এইভাবে আসছে না, ইউ আওরিসু এখানে আটা চলে গেছে, ওটা রয়ে গেছে, এইভাবে তো কারেক্ট, মূলে আর কি এখানে হামজা ছিল, ওই হামজাটা ড্রপ হয়ে গেছে, ওইটা কথাই নেই, এটা আমরে গেলে লাগে আর কি, আর বাকি অন্য কোথাও লাগে কারেক্ট। জি মাশাআল্লাহ, তাহলে এখানে তুরাস শব্দটা ব্যবহার হয়েছে ওই যে ইসমে জামেদ হিসেবে, মাসদার হিসেবে না, ইসমে জামেদ হিসেবে ব্যবহার হয়েছে, অর্থ হলো প্রাপ্ত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ। তাহলে ওয়াতাকুলুনা তুরাসা, তোমরা মিরাসের সম্পত্তি বা এই ইনহেরিটেন্সের যে প্রাপ্ত অধিকার এটাকে তোমরা খেয়ে ফেলো, কেমন ভাবে খেয়ে ফেলো, আকলান একেবারে পরিপূর্ণ রূপে, এটা মাফুল মুতলাক। এরপরে লাম্মান, এই লাম্মানটা আকলানের সিফাত হয়েছে, তো লাম্মান শব্দটা দেখেন রুট লেটার লাম মিম মিম, এটা মুদাফ একটা শব্দ, নাসরা শুরু থেকে ব্যবহার হয়, লাম্মা ইয়ালুম্মু, লাম্মা ইয়ালুম্মু অর্থ হলো একত্রিত করা অথবা পূর্ণ করা, লাম্মান এটা মাসদার, আকলান লাম্মান পরিপূর্ণ রূপে তোমরা খেয়ে ফেলো, আকলান লাম্মান, একটা লাম্মা আছে অর্থ কিন্তু যখন, এই লাম্মা না কিন্তু, এটা এটা মাসদার লাম্মান, ওই লাম্মা হলে কিন্তু শেষে তানবিন থাকতো না, তাই না, তো এখানে তানবিন আছে, তার মানে এটা হলো মাসদার, তাহলে আকলান লাম্মান তোমরা এই উত্তরাধিকারীর সম্পদ পরিপূর্ণ রূপে খেয়ে ফেলো। তাহলে তারকিবটা হবে তাকুলুনা ফেল ওয়াও ফায়েল, আর তুরাসা মাফুল বিহি, আকলান মাফুলুন মুতলাক মাউসুফ লাম্মান সিফাত, মাউসুফ সিফাত মিলে মাফুল মুতলাক, ফেল ফায়েল মাফুলুন বিহি এবং মাফুলুন মুতলাক মিলে আল জুমলাতুল ফিয়লিয়া, সহজ তারকিব। এই যে তাকুলুনা মুদারিউন ওয়া ফাইলুহু, এই যে ওয়াওটা ফায়েল,
আত-তুরাসা মাফউলুন বিহি আকলান মাফউলুন মুতলাক লাম্মা সিফাতুন ওয়াল জুমলাতু মাতুফাতুন আলা মা ক্বাবলাহা পূর্বের উপরে সেন্টেন্সটা আতফ। এরপরের বাক্যটা দেখেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এটা আমরা পড়েছি আগে, তুহিব্বুনা এটা চার নাম্বার ফর্মে আসছে, দেখেন রুট লেটার হা বা বা, এটা ভার্বে ব্যবহার হয় তিনটা ফর্মে, এই দেখেন পরবর্তীতে শব্দ আসছে হুব্বান, এটা এক নাম্বার ফর্মের মাসদার, হাব্বা ইয়াহুব্বু নাসরান সুরু ভালোবাসা, চার নাম্বার ফর্মে একই আহাব্বা ইউহিব্বু, এটার অর্থ ভালোবাসা বা পছন্দ করা, এটা আবার দুই নাম্বার ফর্মে ব্যবহার হয় হাব্বা বা ইউহাব্বিবু তাহবিবুন, আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা, এই যে হাব্বিব এটা দুই নাম্বার ফর্ম থেকে আসে, হাব্বা বা ইউহাব্বিবু দুই নাম্বার ফর্মে, আহাব্বা ইউহিব্বু চার নাম্বার, হাব্বা ইয়াহুব্বু এক নাম্বার, এই তিনটা ফর্মেই ব্যবহার হয় শব্দটা, অর্থ সবগুলোর অর্থ হয় প্রিয় করা, ভালোবাসা, পছন্দ করা, এই টাইপের। তো তুহিব্বুনাল মালা, তোমরা সম্পদকে ভালোবাসো, মালুন বহুবচন আমরা জানি আমওয়ালুন, এরপরে হুব্বান জাম্মান, হুব্বানটা জানি এটা মাসদার এক নাম্বার ফর্মের, এই জাম্মান, এই জাম্মানটাও একটা মাসদার, জাম্মান অর্থ হলো বেশি বা প্রচুর, কাসীরান এটা জামিদ হিসেবে ব্যবহার হয়, জাম্মুন মানে কাসীরুন, আর এটা নাসরান শুরু থেকে জাম্মা ইয়া জুম্মু অর্থ হয় পূর্ণ করা, সেই হিসাবে এটা মাসদারও হতে পারে, তাহলে হুব্বান জাম্মান প্রচুর পরিমাণে তোমরা সম্পদকে ভালোবাসো, কত হুব্বুনাল মালা হুব্বান জাম্মা। তাহলে এই যে তুহিব্বুনা ফেল ওয়াও ফাইল আল মালা মাফউলুন বিহি হুব্বান জাম্মান মাউসুফ সিফাত মিলে মাফউলুন মুতলাক, ফেল ফাইল মাফউলুন মুতলাক মিলে মাফউলুন বিহি মিলে জুমলা ফেলিয়া, একটা ভার্বাল সেন্টেন্স। এখানে একটা বিষয় লক্ষণীয় দেখেন, এই তুহিব্বুনা এই ক্রিয়াটা কয় নাম্বার ফর্মে, ফর্ম ফোর, তাই না, এই ক্রিয়াটা আসছে চার নাম্বার ফর্মে, এই দেখেন এটা হলো চার নাম্বার ফর্ম, এই যে ফর্ম ফোর, আহাব্বা ইউহিব্বু এখান থেকে তুহিব্বুনা তুহিব্বুনা চার নাম্বারে আসছে, তাহলে এই চার নাম্বার ফর্মের মাসদারটা হওয়ার কথা কি, ইহবাবুন, ইহবাবুন মাশাআল্লাহ। তাহলে আমরা জানি মাফউলুল মুতলাকটা সেম মাসদারেও হতে পারে অথবা ভিন্ন মাসদারেও হতে পারে, এক রুট লেটার থেকে ভিন্ন মাসদারেও হতে পারে বা রুট লেটার ভিন্ন একই অর্থভূত কর্ণ মাসদার থেকেও হতে পারে, তাই না, যে ক্রিয়া আসছে তার সেম মাসদার এই যে চার নাম্বার ফর্মের ইহবাব হতে পারতো, এই যে এই ক্রিয়ার রুট লেটার মিল রেখে এক নাম্বার ফর্মে হয়েছে, অথবা এই রুট লেটার এবং ফর্ম কোনো কিছুই মিল ছাড়া সেটা ভিন্ন ফর্মের একই অর্থবোধক শব্দ দ্বারাও হতে পারে, মাফউলুল মুতলাকটা এরকম বিভিন্ন রকম হয়। জি আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই যে মানুষ যে সম্পদকে এত ভালোবাসে, এরপরে উত্তরাধিকার সম্পদ খেয়ে ফেলে, এতিমদেরকে সম্মান করে না, মিসকিনদেরকে খাবার দেয় না, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করে ধমকি প্রদর্শন করে বলতেছে কাল্লা কখনো না, অর্থাৎ এটা তোমাদের জন্য সমীচীন না, এতিমদের সম্পদ ভক্ষণ করা, উত্তরাধিকারের হক আদায় না করা, সম্পদকে আল্লাহর সন্তুষ্ট ব্যতি রেখে আল্লাহর রাস্তায় ব্যবহার করা ব্যতীত পছন্দ করা, এগুলো কোনোটাই তোমাদের জন্য সমীচীন না, কারণ ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ফাটিয়ে দেওয়া হবে, এই যে দুক্কাতি, দুক্কাতি শব্দটা পেলে মাঝুল, মাঝুল রূপে আছে, দাক্কা ইয়া দুক্কু রুট লেটার হলো দাক্কান, এই যে দাল কাফ কাফ, দাকাকা ইয়াদকুকু দাক্কা ইয়াদকুকু অর্থ হলো বিদীর্ণ করা বা চূর্ণ বিচূর্ণ করা, তাহলে দুকিকা, দুকিকা থেকে হয়ে যাবে দুক্কা, তাহলে মুয়ান্নাস রূপ হলো দুক্কাত, ইদা দুক্কাতিল আরদু, যখন জমিনকে বিদীর্ণ করা হবে, কেমন বিদীর্ণ, দাক্কান দাক্কা একেবারে পরিপূর্ণ রূপে, মাফউলুল মুতলাক এখানে তাকিদের জন্য আসছে, মাফউলুল মুতলাক তাকিদ আবার দুইবার আসছে, দাক্কান একটা বললেই হতো, দুইবার বলছে, প্রথমটা হলো মুয়াক্কাদ, দ্বিতীয়টা তাকিদ, দুইটা দিয়ে একেবারে যখন জমিনকে পরিপূর্ণ রূপে চূর্ণ বিচূর্ণ করা হবে এটাকে বুঝাচ্ছে, তাহলে তারকিবটা সহজ, কাল্লা হারফু রাতইন ওয়া জাজিরিন,
ইদা জরফিয়াতুন শর্তিয়াতুন গায়রু জাজিমাতিন দুক্কাতি মাদিন মাবনিয়ুন লিল মাজহুলি, এটা মাজহুল রূপ আছে। আল আরদু নাইবু ফাইলিন, এটা ফাইলের নায়েব, নাইবু ফাইল। বলেন তো নাইবু ফাইল কেন বললাম, নাইবুন ফাইলুন এরকম পড়া যাবে না? এটা মুদাফ মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই পড়তে হবে। নাইবু ফাইলিন, ফাইলের নায়েব, তাই না? ফাইলের স্থলাভিষিক্ত। জি মাশাআল্লাহ। দাক্কান দাক্কা, এই যে ওয়াল জুমলাতু ফি মাহাল্লি জাররিন বিল ইদাফা, এই যে ফেল মাজহুল এবং নাইবুল ফাইল মিলে যে ভার্বাল সেন্টেন্স, এটা ইদার মুদাফিলাই, এই জন্য ফি মাহাল্লি জাররিন। এরপরে দাক্কান মাফুল মুতলাক, দাক্কান দ্বিতীয় মাফুল, দাক্কানটা মাফুল মুতলাক, কিন্তু এটা হলো তাউকিদুন লিমা কাবলাহু, এই যে পরবর্তী তাকিদটা, এই প্রথমটা তাকিদ, একাধিকবার উল্লেখ করার দ্বারা তাকিদ করা হয়। এখানে তাকিদের সাথে জমিনকে চূর্ণ বিচূর্ণ করার কথা বলা হচ্ছে। এই ইদাটা মনে রাখবেন, এখানে শর্ত, তাই না? এই যে শর্তে ইয়াতুন, যখন জমিনকে বিদীর্ণ করা হবে, দেখবেন এটার জব ও শর্ত পাবো আমরা কয়েক আয়াত পরে। এই যে কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ, এই পর্যন্ত সবগুলো শর্ত। এই যে يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَى, এটা হবে জবাব শর্ত, অনেক পরে পাবো। সেই হিসেবে এই ইদাটা মনে রাখতে হবে, এই ইদার উপরে ধরেই সামনে যাচ্ছে। যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে, وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا, جَاءَ এটা আমরা আগে পড়ে আসছি, রুট লেটার জিম ইয়া হামজা, একদিক থেকে আজওয়াব আর একদিক থেকে মাহমুজ। মূলত শব্দ ছিল জায়া আ, হয়ে গেছে জাআ, জাআ ইয়াজিউ অর্থ হলো আগমন করা। তাহলে জাআ রাব্বুকা, তোমার রব আসবেন, ওয়াল মালাকু এবং ফেরেশতারা আসবেন, কিভাবে আসবেন, সফফান সফফা, সারিবদ্ধভাবে। যখন রব এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবেন, তার মানে এটাও এই যে পূর্বোক্ত ইদার উপরে আতফ, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। এই দেখেন জাআ রাব্বুকা মাদিন ওয়া ফাইলুহু ওয়াল জুমলাতু মাতুফাতুন আলা মা ক্বাবলাহা, এই যে এটা পূর্বের এই যে দুক্কাতের উপরে আতফ, তার মানে এটার সাথে যেরকম ইদা আছে পরেরটার সাথে ইদা আছে। এই জন্য অর্থ করতে হবে যখন তোমার রব আসবে এবং ফেরেশতারা আসবে, সফফান সফফা সারিবদ্ধভাবে। মালাকুন বহুবচন আমরা জানি মালাইকাতুন, সফফান সফফা এই শব্দটা একটু ভালোভাবে জেনে যাই, এই সফফান সফফা এটা জামিদ হতে পারে, আবার এটা মাসদার হতে পারে। রুট লেটার আমরা বুঝে গেছি সদ ফা ফা, যদি জামিদ হয় তাহলে এই যে সফফুন এটার বহুবচন হয় সুফুফুন, তাই না? সুফুফুন অর্থ হলো কাতার বা সারি, এই যে সফফুন সুফুফুন। একইভাবে এই শব্দটা নাসরা আনসুরু থেকে ব্যবহার হয়, সফা ইয়াসুফু সফফান, এই যে যদি নাসার আনসুরু থেকে ধরি তাহলে এটা মাসদার হিসেবে ধরতে পারি, অর্থ হলো সারিবদ্ধ হওয়া, সারিবদ্ধ হওয়া। তো আসলে আয়াতের মধ্যে অর্থ হলো সফফান সফফা, যখন রব এবং ফেরেশতারা আসবে কিভাবে আসবে, সারিবদ্ধভাবে, তাই না? সারিবদ্ধ অর্থ, কিন্তু সারিবদ্ধভাবে যখন আসবে, সারি সারি আসবে মানে সারিবদ্ধভাবে আসবে, তার মানে মাসদারটা এখানে ইসমুল ফাইলের অর্থে ব্যবহার হয়েছে। এই যে সফফান সফফানটা মূলত মাসদার, বাকি ব্যবহার হয়েছে বিমানা ইসমুল ফাইল, বিমানা ইসমুল ফাইল, তাহলে হয়ে যাবে ইসমুল ফাইলটা কি হবে, সফফুন, তাই না? সফফুন মানে যে কাতার করেছে সারিবদ্ধ, এই সফফুনের অর্থ দিচ্ছে। এই সফফান মাসদারটা বা মাসদার আমরা জানি ইসমুল ফাইলের অর্থ দেয়, ইসমুল ফাইলটা ইসমুল মাফুলের অর্থ দেয়, মাসদারের অর্থ দেয় একটা আরেকটা অর্থ দেয়। তো সেই হিসেবে এখানে মাসদার ব্যবহার হয়েছে, বাকি অর্থ দিচ্ছে ইসমুল ফাইলের। কোরআনেও আমরা পাবো সফাতি সফা, সূরা সফাতের শুরুতেই ফেরেশতাদের কাতারবদ্ধভাবে আসার
সিফাত বর্ণনা করা হয়েছে। তো এখানেও সেম ওইটারই তাফসীর। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফা, এই সাফফুন এটার আচ্ছা সাফফুন ফাসলুন অর্থ শ্রেণীকক্ষ, ঠিক আছে। তাহলে আমরা তারকিব বুঝে গেছি পূর্বের মতোই, এই রাব্বুকা মুদাফ মুদাফ ইলাইহি মিনে ফাইল, ওয়াল মালাকু রাব্বুকার উপর আতফ, সাফফান সাফা এটা তাকিদ মুআক্কাদ হয়ে এটা হলো মাফউলুন। এটা হাল ধরলে সবচেয়ে ভালো হয়, এই যে এটা হাল, যেহেতু তারা আসবে কিভাবে সারিবদ্ধভাবে, তো হালটা যেহেতু ইসমুল ফাইল হইতে হয় তাহলে এটা আসলে ইসমুল ফাইলের অর্থ দিচ্ছে, এই যে সফিনা সফিনা এই অর্থ দিচ্ছে। দেখেন ওয়াজা আরাব্বুকা মাদিন ওয়া ফাইলুহু ওয়া জুমলাতু মাতুফাতুন আলা মা ক্বাবলা, এই যে এর উপর আতফ, ওয়াল মালাকু মাতুফুন আলা রাব আলা রাব্বুকা, এই রাব্বুকার উপরে এই মালাকুটা আতফ হয়েছে। সফফান সফা, এই যে সফফান এটা হালুন তাকিদ, এটা তাকিদ, এই সফফান এটাও হালুন, তাহলে এটা তাকিদ না বলে এটা দুইটাকে এভাবে করা যায়। এই প্রথম সফফানটার সম্পর্ক হলো রব্বুকার সাথে, দ্বিতীয় সফফানের সম্পর্ক হলো মালাকানের সাথে, তাহলে দুইটার জন্য দুইটা হাল, তাহলে হয়ে যাবে আর কি। তো এটা হাল হয়েছে যখন আর রব এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে আসবে। এখন জব শর্ত বলবে, তার আগে আরেকটু শর্তের অংশ আছে, ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, এই যে যা আর মাজহুল রূপ হলো জি আ, এই জি আটা কিভাবে হলো সংক্ষেপে আমরা দেখে যাই। আমরা জানি ফাআলা, এই ফাআলার মাজহুল রূপ কি বলেন তো, ফাআলার মাজহুল রূপ কি হবে? তাহলে আমরা যদি শব্দ পাই জায়া আ, তাহলে বলেন তো এটার মাঝুল রূপ হওয়ার কথা কি ছিল? জুইয়া, তাই না? জুই আ, তাহলে এখন জুই আ থেকে যা আ কিভাবে হলো এটা একটু আমরা দেখি। মূলত ছিল জুই আ, এই জুই আ থেকে যা আ হয়ে গেছে এই যে ইয়া, ইয়া তার পূর্বে কাকে চায়? কাসরাকে চায়। আর আমরা জানি দম্মার পরে ইয়ার উপরে কাসরা পড়া, ইয়ার নিচে কাসরা পড়া কঠিন, এই জন্য এই কাসরাকে আমরা সুকুন করে দিব প্রথমে। আচ্ছা এই দেখেন শব্দটা আছে দম্মার পরে ইয়ার নিচে কাসরা পড়া কঠিন, এই জন্য ইয়ার কাসরাকে আমরা সুকুন করে দিলাম। এখন কাসরা তার পূর্বে কাকে চায়? কাসরা চায়, সুতরাং আমরা এই যে কাসরা দিয়ে দিলাম, এখন শব্দ হয়ে গেল জি আ, এই যে জি আ, এই দেখেন আমাদের আয়াতে এই শব্দটা আছে জি আ। এই যা আ শব্দের ব্যাপারে আরেকটু জেনে রাখি, যা আ শব্দটা নরমালি আসা আগমন করা, এটা লাজিম না মুতাদ্দি? লাজিম। এই ক্রিয়াটাকে যখন বা হরফুল জার সহ ব্যবহার করা হয় তখন এটা মুতাদ্দি হয়ে যায়, আমরা জানি হরফুল জার দ্বারা মুতাদ্দি বানানো হয় অনেক সময়, তাই না? তো এই যা আ এটা বা হরফুল জার সহ ব্যবহার হলে তখন মুতাদ্দি হয়ে যায়। যেমন আমি বললাম যা আ মাজিদুন, এই যে বিল মাই, যা আ মাজিদুন এতটুকুর অর্থ ছিল মাজেদ আগমন করেছে, এটা লাজিম। যখন এই যে বিল মাই হরফুল জার সহ বলে ফেললাম এখন এটা মুতাদ্দি হয়ে গেছে, এখন অর্থ হলো পানি নিয়ে আসা, মাজেদ পানি নিয়ে আসলো, মাজেদ পানি নিয়ে আসলো, এটার অর্থ ছিল শুধু আসা, এই বা সহ ব্যবহার করলে অর্থ হয় নিয়ে আসা। যা আ মাজিদুন বিল মাই, মাজেদ পানি নিয়ে আসলো, তাহলে দেখেন আমাদের ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ওইটা করেন। এখানে দেখেন এই যে বি সহ ব্যবহার করা হয়েছে, এর জন্য অর্থ হবে নিয়ে আসা বা উপস্থিত করা, এরকম অর্থ হবে, শুধু আসা না বরং নিয়ে আসা বা উপস্থিত করা এই টাইপের অর্থ হবে। তো ওয়াজিআ এবং যখন তাকে নিয়ে আসা হবে ইয়াউমাইযিন সেদিন, সেদিন ইয়াউমাইযিন এই জারুন মাজুদ, এই ইয়াউমা মুদাফ ইযিন মুদাফ ইলাই মুদাফ মুদাফ ইলাই মিলে এটা এর সাথে মুতাল্লিক। বি জাহান্নামা, বি হরফুল জার জাহান্নাম মাজরুর, জারুন মাজরুর মিলে
লফজান এই শব্দটা মাজরুর আছে, বাকি মাহাল্লান এটা জি আর নায়েবুল ফাইল, মাহাল্লান এটা নায়েবুল ফাইল হচ্ছে। তো সেই হিসেবে এটা কোন অবস্থায় আছে বলুন তো, যদি নায়েবুল ফাইল হয় মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় হবে? মারফু, 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 কারেক্ট। যেহেতু নায়েবুল ফাইল তো সুতরাং এটা মাহাল্লান মারফু অবস্থায় আছে, কিন্তু লফজান মাজরুর অবস্থায়, যেহেতু পূর্বে বি আছে, তাই না? وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ جِيءَ فِعْلٌ مَجْهُولٌ يَوْمَئِذٍ এর সাথে মুতাল্লিক بِجَهَنَّم এটা হলো তার নায়েবুল ফাইল, ফিলে মাজহুল নায়েবুল ফাইল এবং মুতাল্লিক মিলে ভার্বাল সেন্টেন্স, এই তিনটা মিলে হলো শর্ত। এই যে পূর্বের ইদার সাথে সম্পর্ক হয়ে এই তিনটাই হলো শর্ত। এখন জবাব শর্ত বলতেছি মানুষ উপদেশ গ্রহণ করবে, আমরা জানি পাঁচ নাম্বার ফর্মে আসছে তাদাক্কারু, এটা ইজাক্কারু এভাবেও পড়া যায়, দুইটা ফর্মেই পড়া যায়, তাদাক্কারু ইজাক্কারু অর্থ হলো উপদেশ গ্রহণ করা। তাহলে ইয়াতাদাক্কারুল ইনসানু মানুষ উপদেশ গ্রহণ করে, সেদিন মানুষ উপদেশ গ্রহণ করবে, যেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, যেদিন সারিবদ্ধভাবে ফেরেশতারা এবং রব আসবে, যেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ উপদেশ গ্রহণ করবে, তখন মানুষ উপদেশ গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না লাহু যিকরা, আর সেদিনকার উপদেশ তাদের কি কাজে আসবে, কোথা থেকে কাজে আসবে? আন্না, এই আন্না শব্দটা এখানে প্রথম আসছে, আন্না অর্থ হলো মিন আইনা, এটা ইসমুল ইস্তিফহাম, অর্থ হয় মিন আইনা, কোথা থেকে। লাহুজ যিকরা এর মাঝখানে একটা উজ্জ ফেল আছে, তানফাউ লাহুজ যিকরা, সেদিন উপদেশ গ্রহণ করলেও সেই উপদেশ কিভাবে বা কোথা থেকে কাজে আসবে, অর্থাৎ সেদিনকার উপদেশ গ্রহণ করা তাদের কোনোই কাজে আসবে না। এই হলো বাক্যের অর্থ, এবং এখানে আমরা সব শব্দ জানি, যিকরা সূরা আবাসাতে গেছে। সুতরাং এখন আমরা একটু আয়াতের তারকিবটা পড়ে যাই। জি আ মাদিন মাবনিয়ুন লিল মাজহুরি ইয়াওমাইদিন যারফু জামানিন মুদাফুন ইলা মিসলিহি, হয়ে এটা হলো এই যে জি আর সাথে মুতাল্লিক, বি জাহান্নামা মুতাল্লিকানি বিল ফিআলি, এটাকে আমাদের অ্যাপের মধ্যে এর সাথে মুতাল্লিক ধরে দিছে ডাইরেক্ট। তাহলে এর সাথে মুতাল্লিক ধরলে আমাদের জি আর মধ্যে একটা হুয়া উজ্জ ধরতে হবে, তাই না? এই হুয়া উজ্জ ধরতে হবে, এই হুয়াটা হবে তখন এই জি আর নায়েবুল ফাইল। তবে অধিকাংশ তারকিবের ক্ষেত্রে এই জি আর সাথে এই বিজাহান্নামাকে মুতাল্লিক না ধরে এটাকে মহাল্লান নায়েবুল ফাইল ধরছে, এবং এটাই অধিক যুক্তিযুক্ত। দেখেন আমরা একটু কর্পাসে দেখাই, এই যে 23 নম্বর আয়াত দেখেন, এই যে জি আ ইয়াওমা ইদিন মুতাল্লিক, এই যে বিজাহান্নামা নায়েবুল ফাইল, তাই না? এটা নায়েবুল ফাইল, এবং ডিটেইলস তারকিবের কিতাবে এটাকে নায়েবুল ফাইল ধরছে। তো নায়েবুল ফাইলই মূলত মুতাল্লিক ধরলেও নায়েবুল ফাইল। এই মুতাল্লিক ধরে এটা আসলে তিন ভাবে তারকিব করা যায়, সরাসরি এই জি আর সাথে মুতাল্লিক ধরে দেওয়া, তখন এই জি আর মধ্যে হুয়াটা মুস্তাতির ধরে নায়েবুল ফাইল, এটা একটা তারকিব। দুই নম্বর এটাকেই মহাল্লান নায়েবুল ফাইল ধরা। তিন নম্বর এই বিজাহান্নামা এটাকে এখানে উজ্জ একটা নায়েবুল ফাইল ধরে তার সাথে মুতাল্লিক ধরে তখন এটাকে নায়েবুল ফাইল বলা, এই তিনভাবে বলা যেতে পারে, এবং তিনটাই আরবি কিতাবগুলোতে আছে। আমি আবার বলি, এই যে বিজাহান্নামা সরাসরি এটাকে নায়েবুল ফাইল ধরবো মহাল্লান, অথবা জি আর মধ্যে উজ্জ হুয়াকে নায়েবুল ফাইল ধরে এটাকে আমরা এর সাথে মুতাল্লিক করে দিব, অথবা বি জাহান্নামা জারুন মাজরুন এখানে উজ্জ একটা সিবুল ফেলের সাথে মুতাল্লিক ধরে সেটাকে নায়েবুল ফাইল ধরবো, তিনভাবেই বলা যেতে পারে, অসুবিধা নেই। তো যেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, এটা হলো কথা। আচ্ছা, এখানে ওই মানে এই ধরনের নায়েবুল ফাইলের ক্ষেত্রে কি সবসময় ভার্বটা মুজাক্কার হবে, তাই না? মানে এটা তো বি ভার্বটা মুজাক্কার হয় মনে হয়, মানে মুয়ান্নাস
হবে না মনে হয় না, এটা নায়াবুল ফাইল যেটা বি জাহান্নামা, হ্যাঁ বারবেন নিয়ম হিসেবে আমরা ডুয়ার ব্যবহারের নিয়ম হিসেবে জাহান্নাম শব্দটা মুয়ান্নাসে সামাই, তো সুতরাং এটা যা আ জি আ বা জি আ দুইটাই ব্যবহার করার সুযোগ আছে তাই না? যেহেতু এটা মুয়ান্নাসে সামাই দুইটাই ব্যবহার করতে পারবো না, চাইলে আমরা জি আত জাহান্নামু বা জি আ জাহান্নামু দুইটাই বলা যাবে, অসুবিধা নাই। এটা নির্দিষ্ট নিয়ম নাই যে মুজাক্কারি আসবে, মুজাক্কারি আসতে পারে মুয়ান্নাস আসতে পারে, অসুবিধা নাই, যেহেতু গ্রামাটিক্যালি দুইটাই শুদ্ধ। আচ্ছা এরপরে মুতাল্লিক ধরে বলতেছে ওয়াহুমা ফি মাউদি নাইবিল ফাইলি, এই যে এটা নাইবুল ফাইলের স্থানে আছে, ওয়াল জুমলাতু মাতুফাতুন আলা মা ক্বাবলাহা। এখন পরবর্তী ইয়াউমা ইদিন থেকে দেখেন একটু তারকিবটা ভালোভাবে খেয়াল করতে হবে। ইয়াউমা ইদিন জরফু জামানিন মুদাফুন ইলা মিসলি, এটা আমরা জানি, ইয়াতাযাক্কারুল ইনসানু মুদারিউন ওয়া ফাইলুহু, এই যে ইনসানটা হলো ফাইল, ইয়াতাযাক্কারুটা ফাইল। ওয়াল জুমলাতুল ফাইলিয়াতু জাওয়াবুশ শর্ত ইলা মাহাল্লাহা, এটাকে জাওয়াবুশ শর্ত বলতেছে, কোথাকার জাওয়াবুশ শর্ত, এই যে পূর্বে আমরা ইদা বলে আসছিলাম না, এই যে ইদা দুক্কাতিল আরদু, এই যে এখান থেকে শর্ট 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 এই পর্যন্ত, এই যে তিনটা শর্ত, যখন জমিনকে বিদীর্ণ করা হবে, যখন রব এবং ফেরেশতারা কাতারবদ্ধভাবে আসবে, যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, তখন মানুষ উপদেশ গ্রহণ করবে, তাহলে এটা জবাব শর্ত হলো না, এই যে এটাকে জবাব শর্ত বলতেছে। আচ্ছা এই যে এত দেখতে হল ইনসান, তাহলে এটা জবাব শর্ত, এতটুকু ক্লিয়ার। বাকি এটার তারকিবটা একটু খেয়াল করেন, এটাকে কেউ হাল বলছে, কেউ খবরের মুকদ্দাম বলছে, কেউ এটাকে খবরের সাথে মুতাল্লিক ধরছে, কেউ ভার্বের সাথে মুতাল্লিক ধরছে, তিনভাবে তারকিব হয় আসলে। আমাদের অ্যাপেকটা আগে পড়ে নেই, পরে বাকি অন্যগুলো দেখা দিচ্ছি। ওয়াল ওয়াও হারফু ইস্তিনাফিন, এই যে ওয়াও যেটা এটা হারফু ইস্তিনাফ, এখানে ইস্তেনাব বলতেছে, কেউ কেউ বলছে ওয়াওটা হলো ওয়াওয়ে হালিয়া, এবং হালিয়া ধরাটাও বেশ যুক্তি আছে। সেদিন মানুষ উপদেশ গ্রহণ করবে এমন অবস্থায় যে সেই উপদেশ তাদের কোথা থেকে কাজে আসবে, তাই না? তার মানে এটার অবস্থা বোঝাচ্ছে, হাল বোঝাচ্ছে, তো সেই হিসাবে এই ওয়াওটাকে ওয়াওয়ে হালিয়া ধরেছে কোথাও কোথাও। তো বল আল ওয়াও হারফু ইস্তিনাফ, আন্না ইসমু ইস্তিফহাম, আন্নাটা হলো ইসমু ইস্তিফহাম, ফি মাহাল্লি রাফইন খাবারুন মুকদ্দাম, এই যে এটা মারফু অবস্থায় আছে খাবারে মুকদ্দাম হিসেবে, লাহু মুতাল্লিকানি বিল খাবারিল মাহযুফি, এই যে লাহু কে আবার এই যে জারুন মাজরুরুন এই কিছু একটার সাথে মুতাল্লিক ধরে আবার এটাকে খবরে মুকদ্দাম ধরতেছে, উজ্জ্বল খবরের সাথে মুতাল্লিক হয়ে আবার খবর, এটা এখানে তারকিবটা একটু ঘুরাই ফেলছে, আন্নাও যদি খবরে মুকদ্দাম হয় এরপরে আবার যদি লাহুটা খবরে মুকদ্দাম হয়, দুইটা খবরে মুকদ্দাম হয়ে গেছে তাই না? তো এরকম হয় না আসলে, একটা হয়, তো সুতরাং এভাবে এখানে যেটা আছে এটাকে বললে আন্না খবরে মুকদ্দাম, লাহু জারুন মাজরুন মিলে এই দিকরার সাথে মুতাল্লিক, যেহেতু দিকরাটা কি মাসদার, তো সুতরাং এটা মুতাল্লিক গ্রহণ করতে পারে, তো দিকরার সাথে মুতাল্লিক, এরপরে দিকরা মুবতাদা মুআখখার, তাহলে তার কি হয়ে গেল? আচ্ছা আর দিকরা মুবতাদা মুআখখার ওয়াল জুমলাতুল ইসমিয়াতু মুস্তানাফাতুন লা মাহাল্লা লাহা, এই যে এখান থেকে মুস্তানাফা ধরছে, তবে এটাকে আমরা হালিয়াও ধরতে পারি, হালিয়া ধরলে এই যে ওয়াও ওয়াও হালিয়া আন্না লাহু যিকরা, এই আন্নাটা হবে ইসমি ইস্তিফহাম, সবচেয়ে সুন্দর তারকিব হয় এটা, আমি একটু লিখে দেখাই। আচ্ছা এটা আসলে এই যে মাঝখানে যে তার এই উপদেশ কিভাবে কাজে আসবে, কোথা থেকে কাজে আসবে, তাই না?
এভাবে ধরা যায় তারকিবটা। উপকৃত হওয়া, তাহলে এই যে তার উপদেশ দ্বারা সে কিভাবে উপকৃত হবে, কোথা থেকে উপকৃত হবে, এরকম দেখি কিভাবে লিখছে তাহলে আর একটু সুন্দর হবে। এই দেখেন আন্না, এই যে তার মানে ওয়াওটা ওয়াও হালিয়া, أن اسم استفهام مبني على السكون في محل نصب ظرف مكان بمعنى من أين. إذا من أين অর্থ ধরে এটা ظرف مكان, ظرف مكان মানে এটা কোন অবস্থায় আছে, منصوب অবস্থায়, তাই না, متعلق بمحذوف خبر مقدم. এই যে একটা উজ্জ খবরে মুকদ্দম আছে না লাহুর সাথে, সেই উজ্জ খবরের সাথে متعلق হয়ে এটা منصوب অবস্থায় আছে. اللام حرف الجر, এরপরে ফি মাহাল্লি জারিন ওয়াল জারর ওয়াল মাজরুর মুতাল্লিকুন, এই যে বিযিকরা, এই যে পরের সাথে মুতাল্লিক, এটা পরের সাথে মুতাল্লিক, আর যিকরা মুবতাদা ওয়া মুআখখার. তাহলে এখানে যেটা ধরছে তারকিবটা আন্নাকে জরফে জাম, জরফে মাকান ধরে এটা, অর্থাৎ এই তারকিবটা এভাবে করছে. আমি একটু লিখে দেখাই তাহলে বুঝতে সহজ হবে. এই যে আমরা এটা ফেলে দেই, এই যে মাঝখানে একটা সাবিতান মানসুব রূপে ধরতে হবে আমাদের, তাই না, এটা হলো খবরের মুকদ্দম. এই যে সাবিতান লাহু, এই যে খবরের মুকদ্দম, এই আন্নাকে এর সাথে মুতাল্লিক ধরছে, এর সাথে মুতাল্লিক ধরে এটা হলো হাল, এটা হাল. তাহলে এই হালটা খবরে মুকদ্দম আর যিকরা মুবতাদা মুআখখার, তাই না, এই তারকিব হয়ে গেল. এটাকে এভাবে ধরছে. তাহলে এটাকে যদি আমরা আরেকবার বলেন, আমি একটা শুনতে পাইনি. আচ্ছা বলতেছি এই যে আন্না, এটার অর্থ হলো মিন আইনা, কোথা থেকে, কোথা থেকে, তার মানে স্থান বুঝাচ্ছে না, সেই হিসাবে এটা জরফু মাকান, জারফু মাকান হিসাবে এটাকে মুতাল্লিক ধরে দিচ্ছে. এই যে লাহু জারুন মাজরুন মিলে একটা খবরের মুকদ্দম লাগবে না, এই যে সাবিতানটা ধরলাম আমরা উজ্জ খবরের মুকদ্দম. এখন এই সাবিতানটাকে মানসুব কেন ধরলাম, মানসুব হলে এই যে ওয়াওটা ওয়াওয়ে হালিয়া, তার মানে এটা হাল হয়েছে, হাল হলে এটা মানসুব ধরতে হবে, তো সেই হিসেবে এটাকে আমরা মানসুব দিলাম. তাহলে এই যে লাহু জারুন মাজরুন মিলে এই সাবিতানের সাথে মুতাল্লিক হয়ে এটা খবরের মুকদ্দম, আন্নাটাও এই সাবিতানের সাথে মুতাল্লিক. অবশ্য আমাদের আন্না যদি আমরা জলফে মাকান ধরি তার সঙ্গে একটা মুদাফিল আই থাকতে হবে না, মুদাফিল আই থাকতে হবে না, আইনা, আইনা একটা জলফে মাকান মুদাফিল আই থাকে. আচ্ছা এই যে এই আন্নার অর্থ হলো স্যার মিন আইনা, ঠিক আছে, এটার অর্থ হলো মিন আইনা. আসলে আমাদের এই তারকিবটা যেটা করছে এই অংশটা হলো মুবতাদা মুআখখার, হ্যাঁ, আর এই যে এই অংশটা হলো, সরি, এটাকে আমরা শুরুতে দিয়ে দিই তাহলে সুন্দর হয়.
এই যে এই ওয়াওটাকে শুরুতে নিয়ে যেতে হবে। এখন দেখেন, এখন বুঝতে পারবেন, এই যে আন্না যেহেতু মিন আইনার অর্থ দেয়, তাহলে এটাকে জরফে মাকান হিসেবে আমরা সাবিতানের সাথে মুতাল্লিক ধরে এটা হলো খবরের মুকদ্দাম, খবর মুকদ্দাম। আর লাহু যিকরা, আর যিকরা এটা হলো মুবতাদা মুআখখার, আর লাহুটা যিকরার সাথে মুতাল্লিক হয়ে এটা হলো মুবতাদা মুআখখার। তাহলে মুবতাদা মুআখখার আর খবরে মুকদ্দাম মিলে জুমলা ইসমিয়া, আর এই জুমলা ইসমিয়াটা হলো মানসুবুন ফি মাহাল্লি নসবিন এই ওয়াওয়ের কারণে, যেহেতু এটা ওয়াওয়ে হালিয়া। দেখেন আমি আরবিটা আবার একটু পড়ে দেখাই, তাহলে বুঝবেন এই যে এই কথাটাই বলছে। আন্না আল ওয়াউ লিল হাল, আন্না ইসমু ইস্তিফহাম মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি নসবিন জারফু মাকানিন বিমানা মিন আইনা মুতাল্লিকুন বিমাহদুফি খাবারিন মুকদ্দামিন। তার মানে এই যে আন্নাটা উজ্জ একটা খবরে মুকদ্দামার সাথে মুতাল্লিক, এই যে সাবিতান, এই যে এর সাথে এটা মুতাল্লিক। তারপরে লাহু এটা এই যে পরে আর যিকরার সাথে মুতাল্লিক, এই দেখেন মুতাল্লিকুন বিযিকরা, তাহলে এরপরের সাথে এটা মুতাল্লিক হয়ে এটা হলো মুবতাদা মুআখখার। তাহলে মুবতাদা মুআখখার আর খবরে মুকদ্দাম মিলে জুমলা ইসমিয়া, তাই না? তাহলে এখন আমরা এই অংশটা পেলাম জবাব উৎসর, তাই না? ধরা যেতে পারে, অসুবিধা নেই। ইয়াউমা ইদিন এই আতাদাক্কারুর সাথে মুতাল্লিক, আতাদাক্কারু ফেল আল ইনসানু ফাইল, ফেল ফাইল মিলে এই যে আল ইনসানু এটা আবার সাহিবুল হাল বা জুল হাল, আতিফা ধরতেছে, আতিফা ধরার সুযোগ নেই, কার সাথে আতিফ করবো, এটাকে আতিফা ধরা যাবে না, এটাকে ধরলে হয়তো ইস্তিনাফিয়ে ধরতে হবে অথবা এটাকে হালিয়া ধরতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখি কি করছে, এই লাহু এখানে ওই যে অ্যাপের মতো পেস্তা গেছে, আন্নাকে কিছুই দেয় নাই, এই লাহু কে খবরে মুকদ্দাম, আজ দিকরা মুবতাদা মুআখখার, তাহলে আন্নার কি স্থান? ওস্তাদ, এমনি কি আন্নার পরে হরফুল জার লাম আসলে অর্থগতভাবে কাজে আসা অর্থ হয় মনে হয়, তাই না? কাজে আসা, কাজে আসা মানে মাঝখানে হলো তানফাউ উজ্জ থাকে, ওই জন্য কাজে আসা অর্থ। এখানের তারকিবটা বুঝছেন, এখানের তারকিবটা হলো এই আন্নাকে ইসমে ইস্তিফহাম ধরছে, তো এটা তারকিবে আনে নাই, এটা প্রশ্ন হিসাবে। এরপরে এই যে এখানে উজ্জ ধরছে, তানফাউ ফেল উজ্জ ধরে এটা ভার্বাল সেন্টেন্স হয়ে গেল, তাই না? তানফাউ ফেল আর যিকরা ফাইল এই লাহুটা মুতাল্লিক, তাহলে হয়ে গেল। এটাকে খবর বলতেছে, এই দেখেন এটা খবর, তার মানে এখানে মুবতাদা, তো জারুন মাজরুন মিলে এটা মুবতাদা হয় না, এটা হইলে হয়তো কি আনতে হবে, কি বলে খবরে মুকদ্দাম আনতে হবে, তাই না? জারুন মাজরুন মিলে তো মুবতাদা হয় না, যদি এটাকে খবর ধরে তাহলে অবশ্যই এটাকে মুবতাদা ধরতে হবে, তাই না? তো মুবতাদা কিভাবে ধরবো, এটাকে মুবতাদা ধরার তো সুযোগ নেই। তো এটা এখানে তারকিব গুলো আর কি পেঁচায় গেছে, ওই তারকিবটা খেয়াল রাখেন, ওই যে আমরা ডিটেলস যেটা পড়লাম ওটা বুঝা গেছে না? জি ইনশাল্লাহ। এই যে এটা বুঝা গেছে না, এই সাবিতান আন্না এটা হলো খবরে মুকদ্দাম, লাহু যিকরা মুবতাদা মুআখখার, ক্লিয়ার না? এটাই সবচেয়ে ভালো, এটাই ভালো, আর বাকিগুলো সব পেঁচায় গেছে আর কি। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি,
ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন যেহেতু তাদের এই উপদেশ গ্রহণ কোনো কাজে আসবে না, ফলে ইয়াকুলু তারা বলতে থাকবে ইয়া লাইতানি, হায় আফসোস দুর্ভোগ, কদ্দামতু লিহায়াতি, আমি আমার জীবনের জন্য, আমার জীবনের অসীম অনন্তকাল জীবনের জন্য যদি ফায়দাজনক কিছু যদি আমি সামনে পাঠাতাম, সামনে যদি অগ্রে পাঠিয়ে দিতাম, এভাবে তারা আফসোস করতে থাকবে। তাহলে ইয়াকুলু ফেল হুয়া মুস্তাতির ফাইল, এটা কোন দিকে ফিরছে? ইনসানের দিকে, তাই না? ইনসানের দিকে ফিরছে। তখন মানুষ বলতে থাকবে ইয়া লাইতানি, হায় আফসোস। ইয়া শুরুতে যে ইয়াটা আছে, ইয়া হলো হারফু তানবিহিন, এটা মনোযোগ আকর্ষণের জন্য বা সতর্ক করার জন্য। ইয়া লাইতানি, ইয়া হরফু তানবিহ, লাইতানি, লাইতা হরফু মুশাববাহুন ফিল, এই যে লাইতানি হরফু মুশাববাহুন, হরফুন মুশাববাহুন বিল ফালি বা সিস্টারস অফ ইন্না। এরপরে ওয়ান নুনু লিল উইকায়াতি, এই যে তানির মধ্যে এই নুনটা হলো লিল উইকায়া, আর ইয়া ইয়া মুতাকাল্লিম যেটা আছে এটা হলো ইসমুহা, এই যে লাইতার ইসিম, লাইতার ইসিম, তাহলে লাইতার ইসিম পাওয়া গেল। এখন লাইতার খবর লাগবে, এই যে কদ্দামতু লিহায়াতি, এই পুরোটা হলো লাইতার খবর। তাহলে কদ্দামা ইউকদ্দিমু তাকদিমুন, দুই নম্বর ফর্ম, তাই না? এই শব্দটা এক নম্বর ফর্মে ব্যবহার হয় সামিয়া আসমাউ থেকে, কদিমা ইয়াকদামু অর্থ হলো অগ্রসর হওয়া, আসা, আগমন করা, কদিমতু মানে আমি আগমন করলাম, আর কদ্দামা ইউকদ্দিমু সামনে অগ্রে কোনো কিছু পাঠানো। একইভাবে চার নম্বর ফর্মে আকদামা ইউকদ্দিমু, এটার অর্থ হয় অগ্রসর হওয়া, তাহলে এখানে দুই নম্বর ফর্মে অগ্রে পাঠানো এই অর্থে আসছে। কদ্দামতু, যদি আমি পাঠাতাম, লিহায়াতি আমার জীবনের জন্য। ওস্তাদ যদি এটা কিভাবে আনলেন এখানে, কদ্দামতু মানে আমি পাঠাতাম, যদি আসলো কিভাবে, কিভাবে আনলেন? খুব ভালো প্রশ্ন স্যার। এই যে এই লাইতা এবং লাআল্লা দুইটা হরফ আছে না, একটা হলো লাইতা আর একটা হলো লাআল্লা, একটা লাইতা একটা লাআল্লা। লাআল্লা অর্থ প্রদান করে হলো তারাজ্জি, এই লাইতা সম্ভবত, সম্ভবত লাইতাটা অর্থ দেয় তামান্নি, তামান্নি মানে আকাঙ্ক্ষা করা, আর লাআল্লাটা অর্থ দেয় তারাজ্জি, তারাজ্জি মানে আশা করা, তারাজ্জি তামান্নি, তামান্নি আকাঙ্ক্ষা করা মানে কোনো কিছু মনে প্রাণে চাওয়া। মনে প্রাণে চাওয়ার মধ্যে আমরা বাংলাতে অর্থ কিভাবে প্রকাশ করি? হায় এটা যদি আমার হইতো, হায় ওইটা যদি আমার হইতো, তাহলে তামান্নি অর্থের মধ্যে একটা যদি আছে না স্যার, জি সেখান থেকেই আসছে মূলত। এক্সাক্ট ইন লাউ যে আরবি শব্দগুলোর আমরা যদি অর্থ করি এগুলো নাই, কিন্তু লাইতার মধ্যে একটা তামান্নির অর্থ আছে, আকাঙ্ক্ষা করা, মনে প্রাণে কোনো জিনিসকে চাওয়া, সেই আকাঙ্ক্ষা থেকে, ওই তামান্না থেকেই যদি অর্থটা আসছে। ওস্তাদ জি, এই দুইটার মধ্যে একটা আপনার যেটা সম্ভব সেই ধরনের, আর একটা যেটা অসম্ভব সেই ধরনের ব্যাপারের জন্য কোনটা যেন কোনটা কনফিউজড হয়ে গেছেন। হ্যাঁ, মিলে ভার্বাল সেন্টেন্স এটা হবে, এই যে লাইতার খবর, লাইতার ইসিম এবং খবর মিলে এই যে যে জুমলা ইসমিয়া হলো এটা এখন ইয়াকুলুর মাকুলুল কাউলি অথবা মাফুলুন বিহি, তাই না? জি মাশাআল্লাহ। এই দেখেন ইয়াকুলু মুদারিউন ফাইলুহু মুস্তাতিরুন ওয়াল জুমলাতু মুস্তানাফাতুন লা মাহাল্লা লাহা, পূর্বের সাথে সম্পর্ক নাই। ইয়া হারফু তানবিহিন,
সতর্ক করার হরফ, লাইতানি হারফুন মুশাব্বাহুন বিল ফিআলি ওয়ান নুনু লিল বিকায়াতি ওয়াল ইয়াউ ইসমুহা قدمتُ ماضٍ وفاعله إلتُ فاعل والجملة الفعلية خبر ليتا إذا ليتر خبر هيت والجملة الاسمية مقول القول إيه پورا جملة اسمية تا مقول القول لحياتي متعلقان بالفعل إيه قدمتُ شتا متعلق বুঝা গেল না استاذ ইয়াটাকে হরফ নিদা বললে কি সমস্যা হবে ইয়াটাকে হরফ নিদাই হ্যাঁ নিদা বললে তো মুনাদা কোথায় মুনাদা তো নাই মুনাদা ও কাকে ডাকতেছি আমি তাই না আমাকে ডাকতেছি আমি নিজেই আমাকে বলতেছি আমাকে তো এই যে পরে আসছে এটা লাইটার পরে আসছে না এই লাইটার সাথে তো আপনার এটাকে দিতে হবে তাহলে ইয়াটা হরফ তানবি হিসেবেও আসে না হ্যাঁ ইয়া হরফ তানবি হিসেবে আসে জি মাশাআল্লাহ ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ শব্দ আমরা বুঝে গেছি লা ইউআযযিবু দুই নাম্বার ফর্মে আযযাবা ইউআযযিবু তা'যিবুন অর্থ হলো শাস্তি প্রদান করা সেদিন শাস্তি প্রদান করতে পারবে না আযাবাহু তার মতো আহাদ কেউ সেদিন কেউ তার মতো শাস্তি প্রদান করতে পারবে না লা ইউআযযিবু আযাবাহু তার শাস্তি দিতে পারবে না আহাদুন কেউ এখানে তার মতো অর্থ করতেছে আসলে তার মতো তো অর্থ নাই তাই না লা ইউআযযিবু আযাবাহু কেউ শাস্তি দিতে পারবে না তার শাস্তি তো আল্লাহ তাআলা যেই শাস্তি দিবে এটা কেউ দিতে পারবে না আল্লাহর মতো কেউ শাস্তি দিতে পারবে না এটা হলো ভাব অর্থ তাহলে ফায়াউমা ইদিন আলফাউ হরফু ইসতিনাফিন ইয়াউমাইদিন সারফুন মুদাফুন ইলা মিসলিহি এরপর লা ইউআযযিবু لا نافيا يعذب مضارع عذابه مضاف مضاف اليه من مفعول به احد فاعل الجمله مستأنفه لا محل لها مجلسنا بكم جي ما شاء الله ولا يوثق وثاقه احد ركن احد انتني আমি একটু কনফিউজড احد এক আবার احد কোথাও কেউ বুঝাচ্ছে এটা কি কোনো সঠিক ব্যাখ্যাটা কি এর ওস্তাদ আহাদুর ব্যবহারটা স্যার আহাদুনটা তিনটা অর্থ হয় একটা অর্থ হয় এক এক সংখ্যার গণনা যেটা আহাদুন এক ইসনানি দুই ঠিক আছে এটা একটা না সেখানে বলি ওয়াহিদ বলি সেটা ওয়াহিদ বলি আহাদুন আছে আহাদুন এক ওয়াহিদুন অর্থ এক দুইটাই এক আচ্ছা আর দুই নাম্বার হলো আল্লাহ তাআলার ক্ষেত্রে আহাদুনটা যখন ব্যবহার হয় তখন এটার আরেকটা বিশেষ অর্থ হয় একক আর এই আহাদুন যখন এটা নফির সাথে ব্যবহার হয় সাধারণত তখন এটা অর্থ হয় কেউ এই যে বাদুনের মতো আহাদুন মানে বাদুন আহাদুন মানে কি বলেন উত্তর লাস্টের কথাটা কেউ আহাদুন আহাদুন নফির সাথে যে দেখালে লাস্টে সেই জন্য এখানে কেউ বুঝাচ্ছেন তখন কেউ হবে আগে পরে দেখলেই বুঝতে পারবেন এবং কেউ তার মতো বাঁধতে পারবে না এই যে শব্দ হলো ওস্তাদ ইস্তেফহামের সাথেও হতে পারে কিনা কেউ হইতে পারে হইতে পারে হাল মিন আহাদিন কারেক্ট হাল মিন আহাদিন কেউ কি আছে আচ্ছা দেখেন এই যে ইউসিকু এগুলো আসলে আগে পরে ব্যবহার দেখলে বোঝা যায় তাই না কি অর্থ দিচ্ছে মনে রাখতে হবে আহাদুন অর্থ এক আহাদুন অর্থ একক আহাদুন অর্থ কেউ তিনটা মনে রাখলে হয় কোথায় কোনটা হবে আগে পরে দেখে বুঝে যাবে তো রুট লেটার হলো ওয়াও সাক অফ এটা এখানে ব্যবহার হয়েছে চার নাম্বার ফর্মে ইউ সিকু এটা এক নাম্বার ফর্মেও হতে পারে তখন এটা কাফ প্যাটার্নে হয় কারুম একুম থেকে ওয়াসুকা ইয়াও সুকু এই যে ওয়াসাকুন বা উইসাকুন অর্থ হলো বাধা বিশেষভাবে সপ্তাহিত করা আমাদের যে দলিল আছে না জমির দলিল করে ইত্যাদি করে ওটাকে আরবিতে ওয়াসাক বলে
একেবারে বেঁধে ফেলা, তো এটা কারো মাক্রম থেকে ব্যবহার হয়। চার নাম্বার ফর্মে হয় এই যে আউসাকা ইউসিকু ইসাকুন, অর্থ হলো মজবুত করা, দৃঢ় করা, হ্যাঁ দৃঢ়ভাবে বাঁধা এরকম। তাহলে ওলা ইউসিকু, আর তিনি ওলা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর তার মতো বাঁধন বা তার মতো কেউ বাঁধতে পারবে না। তাহলে এই যে ওয়াসাকুন এটা হলো এক নম্বর ফর্মের মাসদার, আর ইউসিকু এটা চার নম্বর ফর্ম থেকে আসছে। والجمله معطوفه على ما قبلها والاعراب واضح এটা এরাবটা পরিষ্কার, আগের উপরে আত্ম তারকিবটা একটু একজন বলেন তো পরিষ্কার বলতেছে। লা ইউসিকু ফেল, ফাইল কোনটা? আহাদুন, আহাদুনটা হলো ফাইল, আর ওয়াসাকাহু মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফউল, মাফউল বিহি, কারেক্ট, ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলা ফেল। এখন দেখেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহা, এগুলোর ব্যাখ্যা আমরা আগে পড়ে আসছি। আর নাফসুল মুতমাইন্নাহ, নাফসুল আমরা জানি এটা একটা নাকিরা, কি বলে এটা একটা মুয়ান্নাসের সামাঈ শব্দ। এই মুতমাইন্নাটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখেন রুট লেটার হলো ত মিম হামজা নুন, ত মিম হামজা নুন, তাহলে রুট লেটার কয়টা হলো? চারটা, চারটা। আমরা জানি রুট লেটার তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়া হলো মোটামুটি 95% বারো বেশি। কোরআনে কিছু শব্দ আছে চার অক্ষর বিশিষ্ট, এই চার অক্ষর বিশিষ্ট ক্রিয়াগুলো দুই রকম হয়। এখানে রুট লেটার হলো ত মিম হামজা নুন। কম আনা, এটা এই যে রুবাই মাজিদ ফি এরকম ছিল, ইতমানানা, ইতমানানা থেকে হয়ে গেছে ইতমানা। ইতমানা কিভাবে হয়েছে বলতে পারেন? ইতমানা এই যে ইয়া হইলে চেঞ্জ করা যায়, হামজার উপরে ইয়া সাকিন হইলে তার আগে, অর্থাৎ হারাকা বিশিষ্ট অক্ষরের পূর্বে যদি হামজা সুকুন হয় তাহলে এই হারাকাকে হামজার মধ্যে দিয়ে ড্রপ করা যায়, হামজাকে মিলিয়ে দেওয়া যায়, তাই না? ওই হামজাকে ড্রপ করা যায় একটা আছে, বাকি এখানে ড্রপ হয় নাই কিন্তু ইয়া করে ফেলছে আর কি, দুইটাকে একসাথে মিলিয়ে ফেলছে, তাই না? এখানে দুইটা মিলাইছে অবশ্য ভিন্ন নিয়মে। এই দেখেন ইতমানা, এই যে এখন এই দুইটা নুন না, দুইটা নুন কে একসাথে মিলাইতে হবে না, একই রকম আছে যেহেতু মুদাফ, মুদাফ করা যাবে, দুইটা নুন যেহেতু একসাথে আসছে এটা মাজিদ ফির ইয়া হিসাবে। এই যে একটা নুন হলো রুট লেটার আর একটা হলো অতিরিক্ত, এই ফর্মে একটা অতিরিক্ত হয়। আমাদের এক নম্বর পেজটা দেখাই না, এই নুনের, নুনের প্রথম নুনের হারাকাটটা আপনি হামজা নিয়ে নিছে আর প্রথম নুনটা সাকিন হয়ে গেছে, তো তাহলে তো উচ্চারণ করতে হলে তাসদীদ হবে। এই দেখেন আসলে, এই দেখেন এই যে এই ফর্মটা আসছে, এটা ইকশারা ইকশাইদু, তাহলে এটা রুবাই মাজিদ ফির একটা ফর্ম, রুবাই মাজিদ ফির, তাই না? রুবাই মাজিদ ফির মধ্যে এখন দেখেন এখানে আমরা রুট লেটার পেলাম ত মিম হামজা নুন। তাহলে দেখেন এই যে ত মিম হামজা নুন, কয়টা নুন রুট লেটার? রুট লেটারের মধ্যে কয়টা নুন আছে? একটা নুন, একটা, তার মানে আরেকটা নুন আছে, এটা কি? অতিরিক্ত, তাই না? তার মানে এই যে রুবাই মাজিদ ফির মধ্যে এই যে একটা নুন অতিরিক্ত হলো আর শুরুতে এই হামজাটা অতিরিক্ত হলো, তাই না? আর মাঝখানে চারটা হলো রুট লেটার। এখন যেহেতু দুইটা নুন পাশাপাশি চলে আসছে, এই দুইটাকে তো মিলাতে হবে, তাই না? আগে আমরা একটু মিলাই, দুইটাকে মিলাই দিলে প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার মধ্যে তাসদীদ করে দিতে হবে, তাই না? পড়া যায় এই শব্দটা? পড়া যাচ্ছে না? পড়া যাচ্ছে না, যেহেতু এটাও সুকুন এবং এই দুই নুনের প্রথমটাও কি সুকুন, দুই সুকুন একত্রিত হয়ে গেছে না, পড়া যাচ্ছে না, এই জন্য এই দ্বিতীয় নুনের ফাতাটাকে ওই প্রথম হামজার মধ্যে দেওয়া হয়েছে। এই যে তাজদুন, এখানে পড়াই যাচ্ছে না,
এই অসম্ভবতা দূর করার জন্য এই যে দ্বিতীয় প্রথম নুনের হামজাটাকে কি বলে প্রথম নুনের ফাথাটাকে হামজার মধ্যে দেওয়া হয়েছে, দিয়ে এখন শব্দ হয়ে গেছে ইতমাআন্না। তাহলে বলেন এখন ইতমাআন্না মুদারাটা কি হবে? ইয়াতমাইন্নু, ইতমাআন্না ইয়াতমাইন্নু। মাসদারটা হবে ইতমিনানুন, ইতমিনানুন, ইতমিনানুন। ইতমিনান বলি না, উর্দুতে ব্যবহার হয় ইতমিনান, ওই শব্দ এটা ইতমিনানুন, অর্থ হলো শান্ত হওয়া বা প্রশান্ত হওয়া, এটার অর্থ হয় ইতমিনান। এখান থেকেই আমাদের ইসমুল ফাইল ব্যবহার হয়েছে হলো ইসমুল ফাইল মুতমাইন্নুন। এই দেখেন মুতমাইন্নুন মূলত ছিল মুতমাইন্নুন, তারপরে মুতমাইন্নুন, এখন এটার মুয়ান্নাস রূপ কি মুতমাইন্নাতুন। বুঝতে পেরেছেন কিভাবে হলো শব্দটা? শব্দটা বুঝে গেছে ইসমুল ফাইল? তাহলে আন নাফসুল মুতমাইন্নাতু মানে প্রশান্ত আত্মা। আল্লাহ তাআলা সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা। আমরা জানি যদি পরবর্তীতে মুনাদাটা আলিফ লাম যুক্ত হয় তাহলে পূর্বে ইয়া আইয়ুহা বা ইয়া আইয়াতুহা আছে, মুজাক্কার হলে ইয়া আইয়ুহা, মুয়ান্নাস হলে ইয়া আইয়াতুহা। তো এটার তারকিবের সিস্টেম হলো ইয়াটা হলো হারফু নিদাইন, আইয়াতুহা, আইয়াতু মুদাফ, হা মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে এটা হলো মুনাদা, এবং এটাকে বদল ধরা হয়। এরপরে আন-নাফসু যে সরাসরি মুনাদা থাকে সেটাকে বদল ধরা হয়, তাহলে আইয়াতু হাইটার মুবদাল মিনহু, আর এটা বদল, বদল মুবদাল মিনহু বলে নিদা মুনাদা, তাই না? এরপরে আল মুতমাইন্নাতু এটা নাফসুর এর সিফাত। তাহলে শব্দ বুঝে গেলাম, তারকিবটা দেখেন ইয়া আইয়াতুহা, ইয়া হারফু নিদাইন ওয়া মুনাদা নাকিরাতুন, এই যে আইয়াতুহা এটা মুনাদা নাকিরা মাকসুদাতুন, এই যে আইয়াতু এটা নাকিরা মাকসুদা, নাকিরা মাকসুদা হলে আমরা জানি মারফু হয়, তাই না? ইয়া রাজুলু, হে লোক, এই যে মারফু হয়েছে, ইয়া আইয়াতু এই নাকিরা মাকসুদার কারণে এটা মারফু হয়েছে। এরপরে হা লিতানবিহি এটা তানবির জন্য আসছে, তাহলে এটা মুনাদা হয়ে গেল, এটা মুনাদা ধরলে এটাকে আমরা ধরবো মুবদাল মিনহু। এরপরে আন নাফসু বাদালুন, আল মুতমাইন্নাতু সিফাতুন ওয়া জুমলাতুন নিদাই মাকুলু কাউলিন মাহযুফিন, উজ্জ একটা কাউলের মাহযুফ হয়েছে, অর্থাৎ উনাদি শুরুতে একটা উজ্জ ধরতে হবে বা আদউ উজ্জ ধরতে হবে, ধরে সেটা মাকুল হয়েছে। তো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, বুঝে গেছেন এই বাক্যটা? জি এটা ছিল মূল রূপ, এখান থেকে হবে ইতমাআন্না এরকম এই দেখেন আমাদের এটা আছে না, এই জিনিসের এটা জি এরকম হবে ইকশাআররা, তার মানে মূলত ছিল ইকশাআররা ইতমানানা, ঠিক আছে? জি জি ক্লিয়ার। মানে কোরআনে তিনটা ব্যবহার হয়েছে এই ফর্ম থেকে, একটা হলো এই যে ইকশাআররা শব্দটা, আমি একটু লিখে দেই, অনেকদিন কম্পিউটারে নাই এখন টাইপিং ভুলে গেছি, ইকশাআররা ইকশাআইরু, এটা একটা, আরেকটা আছে ইশমাআযযা। এই কোরআনে এই তিনটা রূপই আছে এই ফর্ম থেকে যতদূর মনে পড়তেছে আর কি,
ইয়াশইযু এই তিনটা রূপ মনে রাখলেই আর কি এই ফর্মটা শেষ ইতমান না ইতমাইনু ইকসার না ইকসাইরু ইসমা আজদা ইসমাইযু এই তিনটা শব্দ বাকি দুটোর অর্থ কি হস্তা ইকসার না ইকসার অর্থ হলো মানে কি আমি অর্থটা বুঝতে পারিনি ইকশার অর্থটা কি হচ্ছে আপনার ওই যে আপনি বলি না যে আপনার আপনার গায়ের চামড়া শিহরিত হয়ে গেছে এটার অর্থ হলো ভীত হয় এটার অর্থ ভীত ভীত এটার অর্থ ভীত হওয়া হে প্রশান্ত আত্মা এখন আল্লাহ তাআলা ডেকে বলতেছে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ইরজিই তুমি প্রত্যাবর্তন করো ইলা রাব্বিকি তোমার রবের দিকে রাদিয়াতান সন্তুষ্ট অবস্থায় মারদিয়াতান এবং সন্তুষ্টের পাত্র অবস্থায় অর্থাৎ তুমি সন্তুষ্ট এবং তোমার প্রতিও সন্তুষ্ট এই অবস্থায় তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো রাদিয়াতান শব্দ আমরা বুঝে গেছি এটা স্মল ফাইল হয়েছে রাদিয়া ইয়ারদা রাদিয়াতুন ফাইলাতুন মারদিয়াতুন এই শব্দটা স্মল মাফুল হয়েছে তাই না মূলত ছিল মারদুয়াতুন এই দুইটা ওয়াও ইয়া একসাথে আসার কারণে আমরা একটা নিয়ম করেছি নাফিসের মধ্যে ওয়াও ইয়া যদি একসাথে আসে তাহলে উক্ত ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন করে একটা ইয়াকে আরেকটার মধ্যে ইদগাম করতে হয় এবং দুই ইয়ার পূর্বে ইয়া যেহেতু পূর্বে কাসরা চায় ওই জন্য পূর্বের অক্ষরে কাসরা দিতে হয় তো এই হয়ে গেল মারদু ইয়াতুন এটা ইসমুল মাফুলের রূপ মূলত ছিল মারদু ইয়াতুন তো রাদিয়াতুন যে সন্তুষ্ট মারদিয়াতুন যার প্রতি সন্তুষ্ট আমি রবের প্রতি রব হিসাবে সন্তুষ্ট অবিল ইসলামি দীনান আমি ইসলামকে দীন হিসেবে মেনে সন্তুষ্ট ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে সন্তুষ্ট তো অর্থাৎ এই অবস্থায় তুমি আসো মারদিয়াতান এবং এমন অবস্থায় আসো যে তোমার প্রতিও সন্তুষ্ট অর্থাৎ তুমি যে আমল করেছো তোমার প্রতিও যেন রব সন্তুষ্ট থাকে সে অবস্থায় আসো তাহলে এই যে রাদিয়াতান এটা হলো হাল আউয়াল এই রব্বিকে দেখে মারদিয়াতান হাল সানি এই দুইটা হাল হয়েছে তাহলে তার কি সহজ রাজা ইরজিউ থেকে আমরের রূপ ইরজিই ফেল আনতি ফাইল ইলা রাব্বিকে মুতাল্লিক রাদিয়াতুন প্রথম হাল ইরজিই থেকে বা রাব্বিকে থেকে আর মারদিয়াতান দ্বিতীয় হাল তাই না তার কি সহজ একটু পরে যাই শেষ করে পারবো না ইরজিই আমরুন মাবনিয়ুন আলা হাযফিল নুনি মূলত শেষে তার জিইন ছিল এই নুন ড্রপ করার দ্বারা আমর হইছে ওয়াল ইয়াউ ফাইল এই ইয়াটা হলো ফাইল ইলা রাব্বিকি মুতাল্লিকানি বিল ফাইলি এই যে মুতাল্লিক রাদিয়াতান হালান এটা একটা হাল এটা আরেকটা হাল ওয়াল জুমলাতু মাকুলুল কওলি মাকুলু কাউলিন মাহদুফিন আইদান এটাও পূর্বোক্ত উজ্জ কাউলের মাকুলা অর্থাৎ ইয়াকুলুল ইনসান সেদিন মানুষ বলবে ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজিই বা ইয়াকুলুর রাব্বু সেদিন রব বলবে এই যে উজ্জ আছে যে এটা মাফুল এরপরে শেষ দুইটা বাক্য সংক্ষেপে একটু পড়ে যাই সব শব্দ পরিচিত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি
তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। দাখালায়াত হলু প্রবেশ করা, আতখালায়াত হলু প্রবেশ করানো, চার নম্বর ফর্মে। এক নম্বর ফর্ম থেকে আমর ব্যবহার হয়েছে, উদখুলি, অতএব তুমি প্রবেশ করো, ই ইবাদি আমার বান্দাদের মধ্যে, ইবাদুন বহু বচন, এক বচন হলো আব্দুন, তোমরা তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। তাহলে ফাদখুলি ফেল আনতি ফাইল বা ইয়াটা ফাইল ফি ইবাদি জার মাজরুর মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক, বাক্য শেষ। এই যে ফাদখুলি আমরুন মাবনিয়ুন আলা হাযফিন নুনি ওয়াল ইয়া ফাইল ফি ইবাদি, এই যে মুতাল্লিকান বিল ফাইল ওয়াল জুমলাতু মাতুফুন আলা মা ক্বাবলাহা। সেম পরেরটা ওয়াদখুলি জান্নাতি, জান্নাতুন জান্নাতুন বহুবচন, তাহলে মুদাফ মুদাফিলে মিলে এটাকে আমরা মাফুরুন বিহি বলবো, তোমরা প্রবেশ করো, কোথায় প্রবেশ করো, আমার জান্নাতে। তো মাফুরুন ফিহি বললে বেশি ভালো ছিল, ওয়াদখুলি এবং তোমরা প্রবেশ করো জান্নাতি আমার জান্নাতে। এখানে দুইটা ব্যবহার, একই ক্রিয়া দুই ভাবে ব্যবহার হয়েছে, খেয়াল করেন। এই যে ফাদখুলি ফি ইবাদি, দাখালায়াত খুলু এখানে ফি সহ ব্যবহার হয়েছে, ওয়াদখুলি জান্নাতি এখানে ফি ছাড়া। এক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে একটা পার্থক্য হলো, এই যে মাদখুল বিহা মানে যে স্থানে প্রবেশ করবে, সেই স্থানটা যদি আসলে স্ট্রাকচারালি কোনো কিছু থাকে, ফিজিক্যাল কোনো স্ট্রাকচার থাকে, তাহলে সেক্ষেত্রে ফি ছাড়া ব্যবহার করতে হয়। আর যদি ধরে নেওয়া জিনিস হয়, স্ট্রাকচার আসলে ফিজিক্যাল কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া বিষয়ের ক্ষেত্রে ফি সহ ব্যবহার করতে হয়। আমি আবার বলি, এই দাখালায়াত খুলু ক্রিয়াটা দুইভাবে ব্যবহার হয়, আমরা যে স্থানে প্রবেশ করব, এই প্রবেশের স্থানটা যদি ফিজিক্যালি কোনো স্ট্রাকচার থাকে, তাহলে সেক্ষেত্রে ফি ছাড়া ব্যবহার করতে হবে। আর ফিজিক্যাল স্ট্রাকচার না থাকে, যদি ধরে নেওয়া, মনে মনে ধরে নেওয়া কোনো বিষয় হয়, কোনো থিঙ্ক হয়, তাহলে সেক্ষেত্রে ফি সহ ব্যবহার করতে হবে। এই দেখেন, তোমরা আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আমার বান্দারা, এটা কি কোনো ফিজিক্যাল স্ট্রাকচার আছে এদের মধ্যে প্রবেশ করা যায়? বরঞ্চ আমাদের বা আমার বান্দার যেসব গুণ, আমার বান্দারা যেভাবে চলাচল করে, তাদের পরিচালনা যেরকম, এর মধ্যে তোমরা প্রবেশ করো, অর্থাৎ তোমরা ওরকম চলো। তার মানে এখানে একটা থিঙ্কিং আছে, তাই না? তো দেখেন এখানে ফি সহ ব্যবহার হয়েছে। আর জান্নাতে, আমার জান্নাতে, জান্নাতে একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে, তো এখানে দেখেন ফি ছাড়া ব্যবহার হয়েছে, তাই না? জি মাশাআল্লাহ। তাহলে বলেন তো, যদি আমি বলি যে মসজিদে, আমি মসজিদে প্রবেশ করব, তাহলে কি হবে, আরবি কি হবে? উদখুলি ফিল মসজিদি, না আমি মসজিদে প্রবেশ করব, আদখুলু মসজিদি, ফিল মসজিদি হবে, কি হবে এখানে মসজিদের ফিল হবে না, তো কি তো স্ট্রাকচার আছে, ও না কি তো স্ট্রাকচার আছে, হ্যাঁ কি হবে না এখানে, আদখুলুল জান্নাহ, আদখুলুল জান্নাহ আমি তোমার চিন্তার মধ্যে প্রবেশ করব, আমি তোমার চিন্তা, তোমার চিন্তা, এটার ফিজিক্যাল স্ট্রাকচার নাই, তাহলে কি হবে, আদখুলু ফি যন্নিক, ফি ফিক্রি কা, তাই না? আগামী এখন থেকে ক্লাস চলবে, তৌফিক দিলে ইনশাআল্লাহ, রেকর্ডিংটা স্টপ করে দিলাম যেহেতু পরে দীর্ঘ হয়ে যাবে, একটু দোয়া চাই। আমি অসুস্থতার মাঝখান দিয়ে যাচ্ছি, আমি খুব অসুস্থ, গতকাল থেকে খুব পাতলা পায়খানা হচ্ছে, গত রাতে মনে হয় চারবার গিয়েছি, কত সারাদিনে ছয়বার ওষুধ খাচ্ছি, আলহামদুলিল্লাহ, কি জানি আছে, আপা একটা ওষুধ বলে দিচ্ছে, ওইটা খাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু তেমন পরিবর্তন হয় নাই, মুখে সত্যিটা লাগে, খাইতে পারি না, এই হসপিটালে দৌড়াদৌড়ি করে একটু অসুস্থ হয়ে গেছি। আমার দুই সাহেব তো সুস্থ ছিল, ওইটা নিয়ে দৌড়াদৌড়ি শেষে এখন আবার আমার আম্মাও সুস্থ হয়ে গেছে, আম্মা খুব গ্যাসের প্রবলেম আছে কিনা, সব কিছু মিলে
মোটামুটি ডাক্তারের বক্তব্য অনুযায়ী মিনি হার্ট অ্যাটাক হয়েছিল, পরে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়া হয়। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, বাকি বারবার বমি করতেছে। ঢাকায় নিয়ে আসছি, ইবনে সিনাতে দেখাচ্ছি বারবার। এখন পরীক্ষা দিছে, প্রথমবার পরীক্ষা করছে, তারা কোনো রেজাল্ট পায় নাই আর কি। পেটে পরিমাণ গ্যাস নাকি, যে কিছু বোঝা যাচ্ছে না। পরে আবার টাইম দিছে, পরে কালকে আবার পরে আসছে, আজকে রিপোর্ট দিবে, যাবো ইনশাল্লাহ। দেখার পরে বোঝা যাবে কোনো বড় কিছু আছে কিনা। দোয়া চাই যেন আল্লাহ সবকিছু ইনশাল্লাহ সহজ করে দেন। আসসালামু আলাইকুম, আপনার কি ডায়রিয়া বন্ধ হইছে? আসসালামু আলাইকুম ইনফর্ম। না স্যার, এই ক্লাসের আগেও একবার গেছে, জাস্ট ক্লাসের আগে। আপনি কি ওষুধ খাচ্ছেন? ওই যে সেকনিক ডিএস একটা আছে, দুইটা ট্যাবলেট একসাথে খাইছি। হ্যাঁ, সেকনিক ডিএস খাইলে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি খাবার স্যালাইন খান বারবার। জি স্যার, খাবার স্যালাইন খাচ্ছি কিন্তু কিছু খাইতে পারছি না, খাইলে বমি হয়ে যাচ্ছে। এখন আপনাকে যেটা করতে হবে, ফ্লুইডটা রিপ্লেস করতে হবে, সেটা হলো খাবার স্যালাইন দিয়ে, ওর স্যালাইন দিয়ে। তারপর যেহেতু আপনি বলছেন আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে না, আপনি দুই সাইড দিন গ্যাসের ওষুধ খান, যেমন লোসেকটিল বলেন, ম্যাক্সপ্রো খাইতে পারেন, 40 মিলিগ্রাম একটা খাইলেও হবে, 40 মিলিগ্রাম একটা খেয়ে নেন খালি পেটে, এই দুই চার দিন খান, দেখবেন যে এভরিথিং উইল বি ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ। আমি আমি হুজুর ডাক্তার, আমি প্রফেসর, আমি আপনাকে বলতেছি। আপনার কোন ডাক্তার ট্রিটমেন্ট কথা বলতে ইমনেছেন, কোন ডাক্তার? ইবনে সিনাতে ওই যে আম্মার যিনি করতেছেন, উনি হলো খায়রুল আলম স্যার, উনার নাম হলো খায়রুল আলম, মেডিসিন বিশেষজ্ঞ, উনি আর কি পরীক্ষা গুলো দিচ্ছে ইবনে সিনাতে। আর আচ্ছা ঠিক আছে, অবশ্য ওরা অনেক জুনিয়র, তো ওরা আমি জানি না। ওই প্রফেসর আইব আলী আছে ওখানে, তো এনি হও একদম দেখতেছে, তো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। জি জি, আসসালামু আলাইকুম। আমাদেরকে জানেন, আমাদেরকে উস্তাদ জুবাই আমাদেরকে জানেন কি অবস্থা আছে, আমরা দেখতে অবশ্যই জানাবো ইনশাআল্লাহ। জানাবো। গতকালকে আমার আর কি রাতে শুয়ে আছে, বারবার বমি হচ্ছে, পরে মোটামুটি 3টা পর্যন্ত আমি আমার ছোট বোন দুজন নিয়ে বসেছিলাম আম্মাকে, কিন্তু আমার বারবার পাতলা পায়খানা হইতেছে, তারপর আমি বসে আছি। পরে একটু এরপরে ঘুমাতে পারছে আর কি আলহামদুলিল্লাহ। এখন ওই যে পেটে এবং বুকে খুব জ্বালা পোড়া আছে, বলতেছে যে সবসময় বুকে নাকি আটকা আটকা ধরা, এরকম খুব আটকে থাকে এই টাইপের লাগে আর কি। সম্ভবত হয়তো বেশি গ্যাসের কারণে হয়েছে, তারপরে রিপোর্টটা দেখবে আরকি। অনেকগুলো ব্লাড পরীক্ষা দিছে আর আল্ট্রাসোনোগ্রাফি দিছে। এখন কোনো অসুবিধা হলে আপনি আমাকে জানাতে পারেন, আমার নাম জাহাঙ্গীর কবির। ইনশাল্লাহ স্যার। জি, যে কোনো ডাক্তার আমাকে চিনার কথা। জি জি ইনশাআল্লাহ স্যার। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর বাকি আলহামদুলিল্লাহ, ওই যে আমার ছেলে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আর মাও সুস্থ আছে, তারা আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং ভালোভাবে আছে তারা। এখন ওই যে এই ড্রেসিং করে দিছে লাস্ট পর্যায়ে এবং শুকাইতেছে, আলহামদুলিল্লাহ বেশ শুকায় গেছে। আমার ছেলের নাভিও পড়ে গেছে আর ওর মাও অনেকটা শুকায় গেছে আলহামদুলিল্লাহ। এখন একটু ইয়াও করতে পারছি আর কি, বাবুকে নিতে পারছি, আর আগে তো খুলে নিতে পারতেছিল না, ধরে দুধ খাওয়াতে হইতো। এখন আলহামদুলিল্লাহ আর কি আগের চাইতে অনেক ইমপ্রুভ হয়েছে, ওর মা এখন খাওয়াতে পারছে বাবুকে। জাযাকুমুল্লাহু খাইরান। সবাই একটু দোয়াতে স্মরণ রাখবেন, এবং ইনশাআল্লাহ এখন থেকে ওই হসপিটালে থাকলেও আমি ফাঁকে দিয়ে ক্লাসটা ইনশাআল্লাহ চলবে, ক্লাস চলতে থাকবে, আমরা মাঝখানে অনেক ইয়া করে ফেলছি, তো ক্লাস চলবে ইনশাআল্লাহ। আর আমি যেন একটু সুস্থ হয়ে যাই, দোয়া চাই সবার কাছে। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা ক্লাসটা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।